তুমি আরোশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরোশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ। বলতে পারবেন না? বলতে পারবেন? বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কিও জানা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জন্নতি ফুল দিও গো আমায়, জন্নতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো অন্য কারণা। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার অন্তর্গত
চর জগন্নাথপুর জান্নাতুল মাওয়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক অত্র অঞ্চলের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ নয় নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মোহাম্মদ আলী জিন্না, আল্লাহ ওনাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের ইলেকশন কি শেষ হয়েছে নাকি সামনে? চেয়ারম্যান সাহেব কি পাশ করেছেন? আচ্ছা, অসুবিধা নেই। 3 নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আপনাদের সকলের প্রিয় মানুষ জনাব ফারুক আহমেদ খান, স্পেশাল গেস্ট আবদুল্লাহ আল বাকি বাদশাহ, আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং প্রাঞ্জল ভাষায় আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বাইতুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদ দিনাজপুরের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি ফিরুজ আল মামুন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আপনাদের আওয়াজ এত ছোট, পাশেই পদ্মা নদী, তাজা তাজা ইলিশ মাছ খান আপনারা, এবং আপনাদের এই অঞ্চলেই ধান চাষ হয়, আপনাদের এই অঞ্চলেই সবজি চাষ হয়, সব তাজা তাজা জিনিস খাইয়ে আওয়াজটা যদি এরকম মরা মরা হয় তাইলে কি মানায় আমাকে বলেন? আপনারা জিনিস খান যেমন তাজা, আওয়াজটাও হওয়া চাই সেরকম তাজা। আপনারা আমিন অনেকে বলেননি হয়তো এই দৃষ্টিকোণ থেকে, অনেকে হয়তো বুঝেও নাই আমি কি বলেছি। আমি আরবিতে বলেছি আতাল্লাহ আমরহ বারাকাল্লাহ ফি হায়াতিহি, যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ওনার হায়াত বাড়িয়ে দিন এবং হায়াতের মধ্যে বারাকা দান করুন। তা আপনি আমিন হয়তো বলেননি, বা কেউ কেউ বললেও আস্তে করে বলেছেন, বা অনেকে বলেননি, চুপচাপ ছিলেন, হয়তো আপনার এই চিন্তা থেকে আপনি চুপচাপ ছিলেন যে হুজুর প্রধান হুজুর প্রধান বক্তা আরেক হুজুরের জন্য দোয়া করেছেন, আমার এখানে আমিন বললেই কি আর না বললেই কি? আসলে আপনার চিন্তা চেতনা যতটা সংকীর্ণ ইসলাম ততটা সংকীর্ণ নয়। আপনি যখন আপনার অন্য কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবেন, ফেরেশতারা তখন আল্লাহ তাআলার কাছে আবেদন জানায়, রব, এই গোলাম তার যে ভাইয়ের জন্য দোয়াটা করলো এই সেম দোয়াটা আগে আপনি তার জন্য কবুল করেন। সুবহানাল্লাহ, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। আপনি আরেকজনের কল্যাণ কামনা করবেন, আপনি যার কল্যাণ কামনা করবেন আল্লাহ বলেন তার উপরে কল্যাণ নাজিল করব, পরে বান্দারে তোর দিলটা যে এত উদার এই জন্য তোর উপরে কল্যাণ নাজিল করব আমি আগে। সুবহানাল্লাহ, তাহলে আরেকজন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করতে আপনাদের মনে কখনো দ্বিধাবোধ কাজ করবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো আসতে বলেন আমিন। ইলিশের মতো আওয়াজ হওয়া লাগবে, টাটকা টাটকা আওয়াজ, পারবেন তো ইনশাআল্লাহ। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় চর জগন্নাথপুর কুমারখালী তথা কুষ্টিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? এইটা তো আপনাদের এলাকার মানুষের আওয়াজের মতো আওয়াজ হয়েছে। এখন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই রবের জন্য শুকর গুজার হয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা,
আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে শুকরগুজার হয়ে উচ্চ কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার, কিন্তু লাভ হয়েছে কার? বুদ্ধিমান মানুষ আপনারা বুঝতে পেরেছেন। মনে করুন আমরা সবাই মিলে এখানে কোনো একজনের জন্য খুব প্রশংসা করলাম, বলেন আমার আপনার কোনো লাভ আছে? যার প্রশংসা করব সে একদম ফুলে যাবে খুশিতে, তাই না? কিন্তু আমাদের কোনো লাভ? দেখেছেন আল্লাহ তাআলার প্রশংসার বেলায় ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। আমরা যখন আল্লাহর প্রশংসা করি তখন লাভটা আমাদের হয়, আর এমন লাভ হয় আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, বান্দারে তুই যখন আমার শুকরিয়া আদায় করিস আমিও তোর উপর নিয়ামত আরো বাড়াতে থাকি। সুবহানাল্লাহ, সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো আপনারা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকের এই প্রোগ্রাম আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে মেহনত করে এই কোরআনের বাগান সাজিয়েছেন, এই এলাকার মুরব্বিয়ান তাদেরকে সাপোর্ট দিয়েছেন, প্রশাসনের ভাইয়েরা সহযোগিতা করেছেন বলেই এই প্রোগ্রামটি অত্যন্ত সুন্দরভাবে সফল হতে চলেছে আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামটি বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, আমরাও যারা প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে এই মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলা আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে দয়া করে মাফ করে দয়া করেই তার জান্নাত দান করেন। আল্লাহর দয়ার দরকার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া কেউ নাজাত পাবে? কথা বলেন, পাবে? শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন কেউ জান্নাতে ঢুকতে পারবে না। শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না যদি না আল্লাহর দয়া ওই বান্দার উপরে না থাকে। কি এমন আমল করেছেন আপনি যে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে চলে যাবেন? আমলের মধ্যে কত ত্রুটি রয়েছে, ভুল রয়েছে। এই ত্রুটিযুক্ত আমল দিয়ে তো জান্নাতে যাওয়া সহজ হবে না যদি আল্লাহর দয়া না থাকে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন গোলাম, এমন এক আবেদ, এমন এক সালেহ বান্দাকে ডাকবেন যে লোকটা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, এত ভালো আমল করেছে, ফেরিস্তা যে লোকটার পাপের খাতা লিখা এখনো স্টার্ট করতে পারে নাই, অর্থাৎ যার পাপের খাতা পুরোপুরি ব্ল্যাঙ্ক, একদম খালি, কলমের দাগও লাগে নাই, এমন একজন লোককে আল্লাহ তাআলা ডেকে বলবেন উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি আমার জান্নাতের ভেতরে চলে যাও। ওই লোকটা তখন বলবে আই ডোন্ট গো টু দ্য প্যারাডাইস উইথ ইউর মার্সি, আই ওয়ান্ট টু গো টু দ্য প্যারাডাইস উইথ মাই ওয়ারশিপ। সে বলবে আল্লাহ সারা জীবন এত ভালো আমল করলাম আমি, আজ তোমার দয়ায় কেন জান্নাতে যাব? বাল বি আমালি, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে যাব। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন আমার ফেরেশতারা শুনেছো নাকি আমার এই বান্দা কি বলল, আমার এই গোলাম সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চায়, আমিও দেখতে চাই আমার এই গোলাম তার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার উপরে আমার প্রদত্ত নেয়ামতের পরিমাণ বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন পর্যন্ত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সমস্ত নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি, অসংখ্য নেয়ামত আমি আমার বান্দাকে দিয়েছি। বলেন তো ভাইয়েরা আমার আপনার আমাদের প্রতি রব্বুল আলামিন কত যে দয়া করেছেন, কত যে নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এগুলো যদি আমরা গণনা শুরু করি গুনতে গুনতে কি কখনো শেষ করতে পারবো নাকি? এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেছেন গোলাম আমি তোমাদেরকে কত নেয়ামত দিয়েছি এর গণনা যদি তোমরা শুরু করে দাও, গুনতেই থাকবা গুনতেই থাকবা, গণনা করে করে আমার নেয়ামত তুমি শেষ করতে পারবা না। তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে
বিজ্ঞানের উন্নতির কারণে, সমৃদ্ধির কারণে আজ আমরা জমিন থেকে সূর্যের ডিস্টেন্স জানতে পেরেছি। বিজ্ঞানের কল্যাণে আজ আমরা বিভিন্ন সাগর আর মহাসাগরের আয়তন জানতে পেরেছি। বলেন তো দেখি, বিজ্ঞান যতই উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হোক না কেন, বলেন তো আল্লাহর নিয়ামতগুলো কি গণনা করে করে শেষ করা যাবে নাকি? আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা আমার বান্দার উপরে কত নিয়ামত দিয়েছি, এর তো কোনো হিসাব নাই, বেহিসাবে নিয়ামত দিয়েছি, এত নিয়ামতের দরকার নাই, আমার বান্দা যেন দু চোখ মেলে দুনিয়ার সৌন্দর্য দেখে, এই জন্য আমার বান্দাকে আমি দুটি চক্ষু দিয়েছিলাম, এই যে চক্ষুগুলো আছে এগুলো দিয়েছেন কে? আস্তে বলবেন না, জুড়ে বলেন, দিয়েছেন কে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমি আমার বান্দাকে দুনিয়া দেখার জন্য দুটি চর্মচক্ষু দিয়েছি, দুটি চক্ষুরও দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ বুঝতে পেরেছি আমি, আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, যদি আমার উপরে তুমি ইহসান না করো, আমার উপরে যদি তুমি দয়া না করো, অগরব দয়া করে তুমি আমায় মাফ করো, আর তোমার দয়াই তোমার জান্নাত আমায় দান করো। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, আমার এই গোলাম এতক্ষণ পরে লাইনে এসেছে, বুঝতে পেরেছে আজ আমার দয়া ছাড়া সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা তখন ডেকে বলবেন, আমার গোলাম আয় আয়, আমি আজ আমার দয়ায় তোকে মাফ করে দিয়ে আমার দয়ায় আমার জান্নাত তোকে দান করে দিলাম, আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার ইমোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের ইমোনাজাত। বলেন আমিন। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ যদি কাউকে হিসাবের জন্য কেয়ামতে ধরেন, কি বাঁচতে পারবেন? এজন্য নবীজি বলেছেন, মান্নু কিসা উত্তিবা, যার কাছে হিসেব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে, যার কাছে আল্লাহ হিসেব চাইবেন ধরা খেয়ে যাবে। বলেন তো, কিয়ামতের দিন আমার আপনার প্রত্যেকের হাতে একটা আমলনামা ধরিয়ে দিবেন, কি এই আমলের খাতায় কিছু বাকি থাকবে? কথা বলেন না কেন, বাকি থাকবে? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই ওখানে বাকি থাকবে না। আমলের খাতা হাতে দেওয়ার পর আল্লাহ যদি হিসাব চান, আল্লাহ যদি কারো কাছে হিসাব চান, নবীজি বলেছেন, মান্নু কিসা উদ্দিবা, যার কাছে হিসেব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি বলছেন যার কাছে হিসেব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তো কোরআনে বলেছেন, ডানপন্থী লোকদেরকে যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন তাদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন। তাহলে প্রশ্ন হলো, সহজ হিসাবের সিস্টেমটা কেমন হবে? নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, সহজ হিসাবের সিস্টেম হলো, আল্লাহ যদি কাউকে মাফ করে জান্নাত দিতে চান, আল্লাহ তাআলা ওই বান্দার হাতে থাকা আমলের খাতা দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, তো বললেন কিন্তু বুঝে শুনে বলেন, একটা এক্সাম্পল দিয়ে বুঝালে আপনারা সহজে বুঝতে পারবেন। মনে করেন এখানে কুমারখালী বাজারে আপনার একটা দোকান আছে, আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজার ট্যুরে যাবেন তিন চার দিনের জন্য। আপনার দোকানে যে ম্যানেজার বা ক্যাশিয়ার আছে তাকে ডেকে বললেন, এই আমি তো দুই চার দিনের জন্য কক্সবাজারে যাচ্ছি, দোকানের দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম, এখন তিন চার দিন পর যখন আপনি ব্যাক করলেন, আপনার ক্যাশিয়ার বা ম্যানেজার ছেলেটা আপনার কাছে এবার হিসেব দিল, বলল, স্যার এই দেখেন, এই গত কয়েকদিন এই এই খাত থেকে এত টাকা আয় হয়েছে, এই এই বাবদ এত টাকা
ব্যয় হয়েছে, এই যে আয় ব্যয়ের হিসাব দিচ্ছে, আপনি মনে করলেন আমার এই ছেলেটা বিশ্বস্ত, হিসাব নিকেশে গণ্ডগোল লাগাবো না, আপনি হিসাবটা দেখে বলেন ইটস ওকে যাও ঠিক আছে, শেষ হিসাব দেখলেন না, যাচাই বাছাই করলেন না, এটা হিসাব গ্রহণের একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো ওই ছেলে আপনাকে হিসেব দিচ্ছে আর আপনি তাকে কথায় কথায় জেরা করছেন, কিরে এইখানে এই কাজটা আপনি করলি কেন, এখানে এত টাকা ব্যয় করলি কেন, মানে কথায় কথায় এখন জেরা করা শুরু হয়েছে। বলেন তো হিসাব গ্রহণের, হিসাব নেওয়ার আগের পদ্ধতিটা সহজ ছিল না পরের পদ্ধতিটা সহজ? কিয়ামতের দিন আপনার আমার হাতে আমলের খাতা থাকবে, আল্লাহ যদি বলেন এই সাজদা এমনি দিলে না কেন, এই কাজটা এভাবে করলে না কেন, এটা এভাবে করলে ভালো হইতো, বাঁচতে পারবেন আর কথা বলেন না কেন, বাঁচতে পারবেন? এই জন্য নবীজি নিজেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ওগো আল্লাহ সহজ করে আমাদের কাছ থেকে হিসাব নিয়ে। সুবহানাল্লাহ, না আমিন হবে? আপনারা কি তালে আছেন না বেতালে আছেন? বেশি রাতে তো ওয়াজ করতে উঠলে এটা প্রবলেম। এক হুজুরকে একদিন দোয়া করার জন্য ডাকছে, ঘুমের তালে কি যে দোয়া পড়ছে সব একেবারে চলে গেছে, মনে আছে আপনাদের কাহিনী? 16 ডিসেম্বরের কাহিনী মনে আছে? তো বেশি রাত হইলে আবার পাবলিক বোঝে না, কিছুক্ষণ পরপর আবার এক দুইজন দৌড় মারে, এদেরকে কি শয়তান ঘুষায় নাকি আল্লাহই জানে। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি এক দেড় ঘন্টা বসার মন মানসিকতা নিয়ে এসছেন? যদি বলেন না হুজুর আমাদের এত এক ঘন্টা বসতে পারবো না, 20-30 মিনিট, তাইলে আলোচনা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ওইভাবে বলার যোগ্যতা দিয়েছেন, আমি 30 মিনিটেরও বলতে পারবো। আর যদি বলেন না হুজুর একটু সুন্দর করে আমরা যেন সহজে বুঝতে পারি একটু বলেন, তাহলে বেশি না ঘন্টাখানেক সময় চাইব। আপনারা সময় দিতে পারবেন তো? আমরা তো কোরআনের মাহফিলে এসেছি, এখান থেকে কিছু জ্ঞান অর্জন করে তো যাওয়া দরকার। আর যারা 15-20 মিনিট পরে উঠার সম্ভাবনা আছে, আল্লাহর ওয়াস্তে আপনার পায়ে ধরছে, আপনি এখন উঠেন ভাই, আপনি উঠে চলে যান, কারণ আপনি আমার কাছে খুব বিরক্তিকর একজন মানুষ। আমি আগেই বললাম আপনি আমার কাছে খুব বিরক্তিকর একজন মানুষ, আপনি চলে যান, আমার রিয়েল কিছু শ্রোতা দরকার, রিয়েল কিছু শ্রোতা দরকার। এতে যদি এখানে 20 জন থাকে ইটস এনাফ ফর মি, যথেষ্ট আমার জন্য। লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করে একজনও যদি পরিবর্তন না হয় ওই বয়ানের আমার দরকার নেই। আর মাত্র 5-10 জনের সামনে বয়ান করে যদি সেখানে 5-10 জনই পরিবর্তন হয়ে যায়, আলহামদুলিল্লাহ, এটাই মাহফিল আয়োজনের সফলতা সার্থকতা, এবং এটাই হবে আমার আলোচনা করার সফলতা এবং সার্থকতা। এই জন্য এই ডিস্টার্ব পারসন যারা যান আগে ভাগেই চলে যান, আপনারা খুব ডিস্টার্ব করেন, এই ধরনের পাবলিক আমার দরকার নেই। আমার কথায় কি রাগ করেছেন আপনারা? আমি ইজাতের মানুষ, আমি সাফ সাফ কথা বলি, ওই যে বলে না কাট কাট, ওই আমি এরকম সাফ সাফ কাট কাট, স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা কথা বলবো। সম্মানিত ভাইয়েরা, আমরা আর কথা বলে, অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না, আমরা আল্লাহর কালাম শুনতে এসেছি। এই কালাম কালামুল্লাহ, কোরআনুল করিম নাজিল করেছেন কি? কোরআনুল করিমের ভেতরে একটা কথাও কি মানুষের কথা? কথাগুলো কার? আল্লাহর। এই সবগুলো কথা যার কল্যাণে, যাদের জন্য নাজিল হয়েছে তারা হচ্ছি আমরা। এই কোরআনের আলোচনা এখন শুরু হবে, আমরা যেন দিলের কান দিয়ে মনোযোগ সহ শ্রবণ করে আমরা যেন বাস্তবিক জীবনে কথাগুলো কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মানুষের জীবনকে ভারসাম্যপূর্ণ এবং আকর্ষণীয় করার জন্য সন্তান সন্ততি দান করেছেন। এই সন্তান সন্ততি যারা পেয়েছেন তারা আল্লাহর তরফ থেকে অনেক বড় নেয়ামত পেয়েছেন। ছেলে মেয়ে যার নেই সে বুঝে সন্তান না থাকার ব্যথা বেদনা। সুতরাং যারা ছেলে মেয়ে পেয়েছেন তারা আল্লাহর নেয়ামত যেমন পেয়েছেন, ঠিক তেমনিভাবে ছেলে মেয়ে পাওয়ার পরে এই ছেলে মেয়েগুলোকে সঠিক পথে গাইডেড করা, এদেরকে সঠিক পথে পরিচালনা করা, এজ এ ফাদার, এজ এ মাদার, পিতা হিসেবে মাতা হিসেবে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন যাই তখন মানুষেরা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর আমাদের ছেলে মেয়েরা আমাদের কথা শুনে না, একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন। আমি বলি ওয়াজ পাল্টাইয়া দেন, ঘুরাইয়া দেন, এই ছেলে মেয়েগুলো মা বাবার খেদমত করে না কেন? এর জন্য মা বাবা আগে দায়ী। গাছ না লাগিয়ে যেমন ফলের আশা করা বুকামি,
ঠিক তেমনি ভাবে সন্তানের হকগুলো যথাযথভাবে আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাও ততটা বোকামি। আপনি সিস্টেম মাফিক না আগাবেন, ছেলে মেয়ের একটা হক আদায় করেন নাই, এই ছেলে মেয়ে বেয়াদব হবে না, কুসন্তান হবে না, তো সুসন্তান হবে নাকি? আপনি তো তার হক আদায় করেননি। এই জন্য সন্তানগুলোকে ইসলামের আলোকে কিভাবে আপনি লালন পালন করবেন এই বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো ইনশা আল্লাহ। এবং আজকের আলোচনা থেকে আমরা একটি বিষয় ফাইন্ড আউট করব, কেন আজ আমাদের সন্তানগুলো নষ্ট হচ্ছে, ওয়াই, কারণ কি, কী কারণে এরা ধ্বংসের পথে চলে যাচ্ছে, কেন এরা আজ অ্যাডিক্টেড হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, কেন এরা আজ চরমপন্থ অবলম্বন করছে, কেন এরা আজ মা বাবার খেদমত না করে মা বাবার উপরে নিপীড়ন চালাচ্ছে, এই কারণগুলো আমরা ফাইন্ড আউট করব। তার পাশাপাশি সন্তান লালন পালনে, সুসন্তান গঠনে মা বাবার কী করণীয়, যেহেতু অসংখ্য মা বোনেরাও মাহফিলে এসছেন। এখন অনেকে বলতে পারে, যুবকরা, হুজুর আমরা তো মিসকিন, এখনো বিয়ে শাদি করি নাই, বাচ্চা কাচ্চার ওয়াজ শুনে কি করব। আমার যুবক ভাইদেরকে বলবো, তোমরা আরও বেশি লাকি পারসন, কারণ বিয়ের আগেই তুমি যদি জানতে পারো তোমার পরিবারটা কেমন হওয়া উচিত, তোমার স্ত্রী সন্তান এবং পরিবারটা ইসলামের আলোকে কিভাবে সাজানো উচিত, আমি বলবো তুমি সবচেয়ে বড় সৌভাগ্যবান, কারণ তুমি বিয়ের আগেই তা জেনে ফেলেছো, আলহামদুলিল্লাহ। এজন্য আমি বলবো ছোট বড় নারী পুরুষ সবার জন্য আমরা একটি ইফেক্টিভ আলোচনা আজ করব ইনশা আল্লাহ। তাহলে আমি কোরআন এবং সুন্নাহ থেকে ঘাটাঘাটি করে, খোঁজাখুঁজি করে সন্তানের প্রতি মা বাবার 20টি দায়িত্ব বা 20টি করণীয় কাজ খুঁজে বের করেছি। কয়টা? এখানে আমার যে সকল যুবক তরুণ ভাইরা আছেন তাদেরকে বলবো, খাতা কলম থাকলে নোট করবেন, না থাকলে স্মার্টফোনে নোট করবেন। আল্লাহর কসম করে বলছি, আজ যদি আপনি কনসেন্ট্রেট হন আপনার ছেলে মেয়ে সোনার মানুষ হয়ে যাবে, যদি আপনি এই কাজগুলো করতে পারেন, আল্লাহর কসম আপনার ছেলে মেয়ে সোনার মানুষ হবে, চরিত্রবান হবে, এতে কোনো সন্দেহ নাই, যদি আপনি কথাগুলো বুঝতে পারেন আজ ইনশাআল্লাহ। সবার মনোযোগ থাকবে তো? সুসন্তান গঠনে মা বাবার 20টি করণীয়, আমি লম্বা করছি না, শুরু করছি। নম্বর ওয়ান, এক নম্বর হচ্ছে এজ এ ফাদার, আপনি একজন বাবা হিসাবে আপনার সন্তানের প্রতি আপনার প্রথম দায়িত্ব হবে তাকে একজন নেককার মা উপহার দেওয়া। শুনতেছেন আমার কথা? একজন বাবা হিসাবে আপনার সন্তানের প্রতি আপনার প্রথম দায়িত্ব তাকে একজন নেককার মা উপহার দেয়া। অর্থাৎ আপনি যখন বিয়ে শাদি করে দাম্পত্য জীবন শুরু করবেন, দিনদার নেককার একজন মেয়েকে বিয়ে করে পরিবার শুরু করবেন। স্বাভাবিক অবস্থায় পুরুষ মানুষ যখন বিয়ে করে মেয়েদের যে গুণগুলোর দিকে পুরুষ মানুষ নজর দেয়, নবীজি সেই গুণগুলোর কথা হাদিসে খুব সুন্দর করে উল্লেখ করলেন। বুখারি এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন, তুনকাহুল মারআতু লি আরবা, চারটি জিনিসের দিকে নজর দিয়ে পুরুষেরা মেয়েদেরকে বিয়ে করে। এক নম্বর, লিমালিহা, মেয়ের ধন দৌলত। দুই নম্বর, ওলি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। তিন নম্বর, ওলি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। চার নম্বর হল ওলি দিনিহা, মেয়ের দিনদারিতা। আল্লাহর নবী বলেছেন বিয়ে করার সময় এই চারটি কোয়ালিটির মধ্যে মেয়ের মাল সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য আর দিনদারিতা, এগুলোর মধ্যে ফসফর বিদাতির দিনই তারি বাতিয়া দাগ, সবার আগে দিনদার মেয়েটাকে প্রায়োরিটি দাও। কারণ ওই মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, আর যত ভালো বংশের মেয়েই হোক না কেন, তার মধ্যে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি নামাজের অভ্যাস না থাকে, পর্দা মেনটেন করার আমল না থাকে, কোরআন তেলাওয়াতের অভ্যাস না থাকে, আল্লাহর দিন মেনে চলার অভ্যাস যদি না থাকে, এমন দিনহীনা, এমন বেদিন নারীকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর মেয়েটা যদি দেখতে বা মেয়েটা যদি দেখতে সুন্দরী কম হয়, রূপসী যদি কম হয়, তার বাবার ধন দৌলত যদি বেশি নাও থাকে, মেয়ের বংশমর্যাদা যদি এত ভালো না হয়, গরিব ঘরের মেয়েও যদি হয়, কিন্তু মেয়েটা যদি পাঁচ ওয়াক্তের নামাজি হয়, সে যদি পর্দা মেনটেন করে চলে,
প্রত্যেক দিন যদি কোরআন তেলাওয়াতের আমল থাকে, অভ্যাস থাকে, আল্লাহর দিন মেনে চলার অভ্যাস যদি থাকে, এমন দিনদার নেককার মেয়েকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জান্নাতের আলোয় আলোকিত হয়ে যাবে। ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল-মারআতু সালিহা। নবীজি বলেছেন, দুনিয়ায় দু চক্ষু মেলে তোমরা যা কিছু দেখো সব কিছুই হলো সম্পদ, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। গাড়ি আছে, বাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, ক্ষমতা আছে, জীবন সঙ্গী নেককার না, সে দুনিয়ার সবচেয়ে বড় গরিব। গাড়ি নাই, বাড়ি নাই, ইন্ডাস্ট্রি নাই, কিছু নাই, নেককার নারী যার কাছে আছে, অন্য হাদিসে নবীজি বলেছেন সে ইসলামের নিয়ামতের অর্ধেক পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর এই কথা কেন বললেন? নেককার নারী জীবনে পাওয়া মানে ইসলামের অর্ধেক নিয়ামত পাওয়া, কথাটা কেন বললেন? আসেন আমি আপনাকে বৈজ্ঞানিকভাবে বাস্তব ভিত্তিকভাবে সুন্দর করে বুঝিয়ে দিই। একজন মা, একজন নারী শুধু নারী নয়, তিনি হচ্ছেন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি বা কারখানা। এই নারীর পেট থেকে পয়গাম্বরের পয়দা হয়েছে, এই নারীর পেট থেকে নবী রাসূলের পয়দা হয়েছে, এই নারীর পেট থেকে আল্লাহর অলি পয়দা হয়েছে, আবার নারীর পেট থেকেই কিন্তু আবু জেহেল, নমরুদ আর ফেরাউন পয়দা হয়েছে, ঠিক কি না? দেখছেন নি, কারখানা কিন্তু, প্রোডাক্ট কিন্তু আপনার, কারখানা কিন্তু এক জায়গায়, এই কারখানা থেকে ভালো হয় খারাপও। আপনার সন্তানের জন্য আগে নেককার মা ঠিক করতে হবে, কারণ আপনার স্ত্রী শুধু স্ত্রী নয়, এটা সন্তান উৎপাদনের কারখানা। মায়ের পেটে সন্তান কি একদিনই হয়ে যায়? নো, ধাপে ধাপে তৈরি হয়। ভ্রূণতত্ত্ব নিয়ে যারা কিছুটা হলেও জেনেছেন, যে হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণতত্ত্ব নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন যে মায়ের পেটে সন্তান একদিনে তৈরি হয় না, স্পার্ম থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত ধাপে ধাপে বেশ কয়েকটি স্টেপ অতিক্রম করে এরপরে একটি পূর্ণাঙ্গ আকৃতির মানুষ হয়। এই হিউম্যান এমব্রায়োলজি নিয়ে যারা গবেষণা করছেন তারা বলছেন, এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 weeks অফ বার্থ। একটি শিশু যখন মায়ের পেটে থাকে, মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়াতে আসার 4 মাস আগে, 16 সপ্তাহ মানে 4 মাস আগে থেকেই মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলেন, কুষ্টিয়ার মানুষের ভাষা তো শুদ্ধ, আমার ভাষা কি অশুদ্ধ? আমি তো সিলেটি, ফাসিলিটি মাথা নাম্ব করলে আপনারা কিন্তু বুঝতে নাই, এরপরেও তো আমি আপনাদের মতো করে কথা বলার চেষ্টা করছি, বুঝতে কষ্ট হয় আপনাদের? না মাতলে কিন্তু সিলেটি আরম্ভ করিলে মুখুলাম বলেন শুনি, বললে কিন্তু আপনি কোনটা বুঝতে নাই, খালি মজা পাইবা, মাঝে মাঝে তোরা তোরা কই মনে না কিতা, মানে অল্প অল্প বলবো মাঝে মাঝে, ঠিক আছে? তো কথা বলতে হবে আপনাদের, কথা বলবেন তো ইনশাল্লাহ। কি বললাম, এটা আমার দেওয়া তথ্য নয়, চিকিৎসা বিজ্ঞান আজকে বলছে যে মায়ের পেটে যখন সন্তান থাকে, জন্ম হওয়ার কয় মাস আগে থেকেই শোনে? বলেন কয় মাস? আপনারা বলবেন বাপরে বাপ, বিজ্ঞান তো দেখি হুজুর অনেক আগাই গেছে, এগিয়েছে ঠিক, কিন্তু কোরআনের চেয়ে পিছিয়ে আছে। এই তথ্য কোরআন আরো 1500 বছর আগে দিয়েছে। আপনি বলবেন হুজুর কিভাবে, হাউ, কিভাবে এটা শোনেন, কিভাবে? তাই বলছি, এখানে আলেমরা বসে আছেন। এই যে দৃষ্টিশক্তির বেলায় কোরআনে আল্লাহ বাসার শব্দ বা আবসার শব্দ ব্যবহার করেছেন, আর শ্রবণ শক্তির বেলায় আল্লাহ তাআলা কোরআনে সাম শব্দ ব্যবহার করেছেন। আপনি আল্লাহর কালাম খুলে দেখেন, সমস্ত জায়গায় দর্শন শক্তি, দৃষ্টিশক্তির আগে আল্লাহ শ্রবণ শক্তির কথা বলেছেন, অর্থাৎ বাসারের আগে আল্লাহ সাম শব্দ দিয়েছেন, যেমন ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে বাসারের আগে সাম, আবার অন্য আয়াতে যান দেখেন আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফইদা। এখানেও দেখা যাচ্ছে বাসরের আগে সাম, তার মানে হচ্ছে এই আয়াতগুলোর ব্যাখ্যায় আধুনিক যুগের সমস্ত মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করেছেন এইভাবে, যেহেতু আল্লাহর কোরআনের সমস্ত জায়গায় বাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে আল্লাহ শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে একজন মানুষ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান কোরআনের এই তথ্যকে মাথানত করে মেনে নিতে বাধ্য হয়েছে। এবার আসি মূল কথায়।
বলেছিলাম সন্তান জন্মের কয় মাস আগেই মায়ের পেটে শোনে, জোরে বলেন কয় মাস। এ যুবকরা জবাব দাও, বিয়ে করার আগেই ভালো করে বুঝো, বিয়ে শাদী তো করো নাই, খালি তো সুন্দরী মেয়ে পাইলেই দৌড়াও, ভালো করে বুঝো, বিয়ে শাদী একটু বুঝে শুনে করো, কয় মাস আগে শোনে। বউ যদি খারাপ হয় আপনার সন্তানকে পেটে নিয়ে সারাদিন মনে করেন ঝাঁকানাকা ঝাঁকানাকা ডিজে ডিজে গান শুনে, এটা পেটের ভেতর থেকে সন্তান শুনে কি শুনে না? কোরআনও তাই বলছে, আজকের বিজ্ঞানও তাই বলছে। আচ্ছা যদি নাটক সিনেমা দেখে, হিন্দি গান দেখে, ইংলিশ গান দেখে, শুনে কি শুনে না? কথা বলেন, শুনে কি শুনে না? যেই মহিলা পেটে সন্তান নিয়ে সারাদিন ঝাঁকানাকা ঝাঁকানাকা ডিজে ডিজে গান শুনে, এই মহিলার পেট থেকে যেগুলা বের হবে সবগুলা ঝাঁকানাকা ঝাঁকানাকা ডিজে ডিজেই হবে। চিত্রটা উল্টাইয়ে দেন, আপনার স্ত্রী নেককার, পেটে সন্তান নিয়ে আজান হলেই নামাজ পড়ছে, তেলাওয়াত করছে, পেটের ভেতর থেকে সন্তান কোরআনের তেলাওয়াত শুনে, এই মহিলার পেট থেকে যে সন্তানগুলো বের হবে কোরআন পাগল, ইসলাম পাগল, আল্লাহর ওলি পয়দা হবে। আপনি তো আসল জায়গায় ভুল করে বসছেন। এক জায়গায় মাহফিলে গেছি, বলবো ছেলে একটা রানায় কয় হুজুর একটু মাথায় হাত বুলাই দেন, কি হয়েছে? কয় মক্তবে যায় না, খালি সিনেমা দেখার জন্য পাগল হয়ে যায়। এখন কি আর হুজুরের দোয়া দিয়ে হবে? আপনার বউ তো পেটে নিয়ে সারাদিন সিনেমাই দেখছে, অত সিনেমার আওয়াজ শুনছে, সেই জন্য সিনেমার জন্যই পাগল সে। আপনি কাম করছেন উল্টা মিয়া, কাম করে ফেলেছেন উল্টা। আবার হুজুর আসলে বলেন, হুজুর সন্তানের খেদমতের ওয়াজ করেন, মা বাবার খেদমতের ওয়াজ। এই কুমার খালের এক বেকুব গাছ না লাগাইয়া সবাইকে বলে আম খাবো জাম খাবো, বেকুব তুই গাছ লাগাইছ যে আম খাবে জাম খাবে? গাছ না লাগিয়ে যেমন ফলের আশা করা বুকামি, সন্তানের সবগুলো হক আদায় না করে তার খেদমত পাওয়াটাও বুকামি। আপনি হক আদায় করেন তার আগে, এক নম্বর হকের কথা বলছি, তাকে নেককার মা দেন। এ যুবকরা যারা বিয়ে করো না, এবার শোনো, শুধু সুন্দর সুন্দর মেয়ে দেখলেই দৌড়াইও না, এই মেয়েটা নামাজি কিনা, পর্দা করে কিনা, ধরান তেলাবাদ জানে কিনা, এটা দেখে তারপর বিয়ে করো, দেখবা তোমার পরিবারকে আল্লাহ রহমত বরকত দিয়ে তোমার পরিবার ভরে দিবে, সুবহানাল্লাহ। যারা করে ফেলছেন আর কি করবেন, আর একটা করবেন নাকি? না, যেটা আছে ওইটারে ভালো বানান। একজন স্বামী চাইলে তার স্ত্রীকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে ভালো বানাতে পারে কি পারে না? পারে, আপনি পারবেন, সিদ্ধান্ত নেন। বোনরা আসছে না মহিলা প্যান্ডেল? হ্যাঁ, আমার বোনদেরকে বলবো, খালি সুন্দর ছেলে একটা দেখলেই লাফালাফি করেন না, ছেলের গাড়ি আছে বাড়ি আছে, ও মা গো কুষ্টিয়ায় বাড়ি ঢাকায়ও বাড়ি, হায় 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 হায়, এটা দেখি পাগল হইয়েন না, এই ছেলেটা নামাজি কিনা, ছেলেটার মুখে দাড়ি আছে কিনা, ইসলাম মানে কিনা, এগুলো দেখে বিয়ে করেন, দেখবেন পরিবারে বরকত দিবেন কে। যুবকদেরকেও বললাম, আমার বোনদেরকেও বললাম, এখন আব্বা আর আম্মাদেরকে ছাড় দিব আমি? নো। কিও বাবা, আপনারা তো আপনাদের মেয়ে বিয়ে দেওয়ার সময় বলেন জামার গাড়ি বাড়ি কয়টা আছে, জায়গা সম্পদ কেমন আছে, অর্থবিত্ত কেমন আছে। বাবা আমি আপনাকে বলছি, এই যে মেয়েটার বিয়ে দেওয়ার সময় খালি গাড়ি বাড়ি দেখেন, ছেলের নৈতিকতা চরিত্র যদি না দেখেন, আপনার মেয়েকে ওর কাছে বিয়ে দিলে কপাল পড়বে। আর নৈতিকতা সম্পন্ন চরিত্রবান একটা ছেলের কাছে যদি বিয়ে দেন, আপনার মেয়ে সারা জীবন ওর কাছে সুখে থাকবে। মায়েদের বেলায় একই কাজ। তাহলে আসুন সবাই সিদ্ধান্ত নেই, যুবককে যারা বিয়ে করো নাই, সুন্দরী দেখে বিয়ে করবা নাকি দিনদার দেখে বিয়ে করবা? মানে মনে কয় হুজুর সুন্দরের তো দরকার আছে, তো কর, অসুবিধা নাই, সৌন্দর্যের কথাও তো বলা আছে, সুন্দর যদি হয়, চরিত্রবান যদি হয়, আলহামদুলিল্লাহ আরও ভালো, তবে সৌন্দর্যকেই প্রায়োরিটি দেওয়া যাবে না, চরিত্রকে প্রায়োরিটি দিতে হবে, ঠিক কি না? আর আমার বোনদেরকে সেম কথা বলবো, আপনি একজন দিনদার ছেলেকে চুজ করুন, চুজ করতে যেয়ে আবার অনৈতিক কাজ করেন না, কারণ আগে থেকে ঠিক করে রাখে, হোয়াট ইজ দিস, এটা করা যাবে না। বাবা মাকে বলবো দিনদারিতাকে প্রায়োরিটি দেন, আর ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দেন। আপনারা আল্লাহর দরবারে সাজদা দেওয়া দরকার, এখানে মিডিয়া আছে, বাংলাদেশের সমস্ত মা বাবাকে বলতে চাই, আপনারা আল্লাহর দরবারে সাজদা দেওয়া দরকার। এই দেশের যুবক যুবতীরা জেনা করতে চায় না, বিয়ে করতে চায়, আলহামদুলিল্লাহ। আপনারা বিয়ে দিচ্ছেন না কেন? একই নিজের পায়ে দাঁড়াইছে তো, সে কার উপরে দাঁড়াইয়াছে? নিজের পায়ে তো দাঁড়াইয়াছে। কয় না, এখানে তো চাকরি বাকরি করে না, ঘর বাড়ি বানায় না, বিয়েটা কেরিয়ারের সাথে যুক্ত না,
বিয়েটা ক্যারিয়ারের সাথে সম্পর্কিত নয়। পৃথিবীর সফল মানুষদের জীবনী পড়বেন, পৃথিবীতে যত মানুষ সফল হয়েছেন তারা তাড়াতাড়ি বিয়ে করেছেন। একজন মানুষের সফলতার পেছনে তার ওয়াইফের অনেক কন্ট্রিবিউশন থাকে। তো বিয়ে করবে কেমনে ছেলেগুলো? আপনারা তো মহারানা দিয়ে ধুয়েছেন 10 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ। আবার সমাজে এত অসঙ্গতি চালু আছে, এত কুসংস্কার রয়েছে, 40-50 লাখ বলে আর কি বিয়ের, আসলে 40 পয়সাও দেয় না। আমি জানি না আপনাদের কুষ্টিয়া এরকম আছে কিনা, আমাদের সিলেট চিটাং এগুলো আছে। বিয়েটাকে সহজ করে দিন, আপনি বলুন বাবারে তোমার যে সামর্থ্য আছে ওই পরিমাণ মহারানা দিয়ে আমার মেয়েকে বিয়ে করো, বিয়েটা সহজ করে দেন, তাহলে যুবকরা বিয়ে করতে পারবে। তোমরা যে বলো যুবক ছেলেরা যে বিয়ে করতাম হুজুর বিয়ে করতাম, আব্বু আম্মু করায় না, করাবে কেমনে? তুমি তো একটা অকর্মা, কিছু করো না, কিছু তো করাও দরকার, কোনো দিকে তো ছাড় দিতে পারবো না আমি। তুমি পড়াশোনা করো তো কি হয়েছে, ইনকাম সোর্সের তো অভাব নেই, তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, তুমি ঢাকায় থাকো, কুষ্টিয়ায় থাকো, ঝিনাইদহতে থাকো, তুমি কি একটু টিউশনি করাতে পারো না? মাসে যদি 4-5 হাজার টাকাও তুমি জমাইতে পারো, 5-12 কত হয়? 60। ইন্টারমিডিয়েট 2 বছর, অনার্স 4 বছর, মাস্টার্স 1 বছর, 4 আর 1 5 2 7 কত হয়? 6-7 42 4 লাখ 20 হাজার টাকা সুন্নতি বিয়ে হয়ে যাবে। কে জাঙ্গি সাহেব, ঠিক বলছি? হ্যাঁ, বিয়ের পদ্ধতি দিলাম, অকর্মা হয়ে বসে থাকলে হবে না। এখন আরেকজন কয় হুজুর আমার তো ব্রেন অত ভালো না, আমি টিউশনি আমাকে মানুষ দেয় না, ইনকাম সোর্সের কি আরও অভাব আছে? এখন ঢাকায় থাকলে আপনি গাড়ি চালানো শিখে ফেলেন, ড্রাইভিং দেখেন, উবার পাঠাও আপনি পার্ট টাইম, কিন্তু গাড়ি চালায়ও টাকা ইনকাম করতে পারছেন, ঠিক না? এই যে যারা কুষ্টিয়া থাকেন, কি চমৎকার এই এলাকা আপনাদের, যাই ফলায় তাই হয়, তাই না? আপনি সবজি চাষ করেন না কেন, মৎস্য চাষে সম্পৃক্ত হন, আপনি পড়াশোনার পাশাপাশি এগুলো করতে পারবেন, বাবারা ছেলেদেরকে বাধা দিবেন না। আপনারা বলে না তুই পড় পড় পড়, পড়বে তো কি হয়েছে, পড়বে পার্ট টাইম কাজও করবে, অকর্মা বানাইয়েন না সবাইকে, পড়াশোনা করাই আপনারা, খালি চাকর হবে কেমনে, চাকরি করবে কেমনে? আরে ভাই সবাই যদি চাকরির দিকে দৌড়ায়, চাকরি কে দিবে মানুষকে? উদ্যোক্তা বানান, ইনভেস্টর বানান, এদেরকে বলেন তোমরা উদ্যোক্তা হও, ইন্ডাস্ট্রি করো, ফ্যাক্টরি করো, বড় বড় স্বপ্ন দেখো, তুমি কোম্পানি করবা, তুমি চাকরি কেন করবা? তুমি একটা কোম্পানি বানাও, মানুষকে তুমি চাকরি দিবা। পৃথিবীর সফল মানুষদের জীবনী পড়ে দেখেন, পৃথিবীতে এমন বহু সফল মানুষ আছেন যারা কেউ চা বিক্রি করছে। এই যে দক্ষিণাঞ্চলের আকিজ সাহেব, আজকে আকিজ গ্রুপ কত বড় গ্রুপ, ওনার জীবনী পড়ে দেখবেন উনি কোথার থেকে শুরু করেছেন। এই যে পিএইচপির মিজান সাহেব, ওনাদের গল্পগুলো আপনারা পড়বেন। বাংলা আমি বিদেশ দিয়ে ওয়ারেন বাফেটকে দিয়ে কেন বলবো, ওয়ারেন বাফেটকে দিয়ে আমি কেন বলবো? বাংলাদেশে তো অনেক সফল সফল শিল্পপতি রয়েছে, আসলে আমাদের যুবকদেরকে মোটিভেশন চালানো হয় না, এদেরকে প্রেরণা দেওয়া হয় না, নতুবা এই যুবকগুলোকে স্বপ্ন দেখালে, প্রেরণা দিলে এই যুবকগুলো বাংলাদেশে বড় বড় শিল্পপতি হয়ে যেত। যুবকদেরকে বলবো পরিশ্রম করো, কাজে লেগে যাও, অলস থাকা এটা ইসলামের শিক্ষা না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন নামাজ শেষ ফান্তাসির উফিল আউট, জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হলো আইয়ুল কাসবি আতিয়াব, পবিত্র রিজিক কোনটা? নবীজি বললেন আমালুর রাজুল বিয়াদিহি, নবীজি বললেন যে মানুষ দুই হাতে কামাই করে তার কামাই আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র কামাই। সুবহানাল্লাহ। আপনি কামাই করবেন, পরিশ্রম করতে হবে। তুমি সবজি চাষ করো, অনলাইন ফেসবুকে সারাদিন তুমি স্ক্রলিং কি করো? আমি আমার তো বুঝে আসে না, এখন অনলাইনে মানুষ বিজনেস করছে। রাজশাহীর আম চট্টগ্রামে চলে যায় কিসের মাধ্যমে? অনলাইন বিজনেসে। এই কুষ্টিয়াতে পদ্মার ইলিশ আছে, আপনারা তো পদ্মা নদীর পাশে একদম, যে তাজা ইলিশ খাওয়াইছে আজকে মুক্তার ভাই, জাহাঙ্গীর ভাই না, কার বাসায় খেলাম জানো, সোহেল রানা ভাই না, তাজা ইলিশ খাওয়াইছে, এই তাজা ইলিশগুলো ওইদিকে যায়। আরে বাপরে বাপ, আমি শুনলাম এখানে 400-500 টাকা, চট্টগ্রামে বুঝছেন হুজুর আমরা 1800-2400 টাকা পর্যন্ত দিই। কি অনলাইন বিজনেস করা যায় কি যায় না? যায়। আম লিচু, আমি শুনলাম এখানে নাকি তিলের খাজাও আছে, আমি চিনিও নাই, পরে এক ভাই আনছে কয় হুজুর আপনারে খাওয়াই দিব। কত জাতের ব্যবসা আছে, পড়াশোনাও করো ওই কাজগুলোও করো, দেখবা মাস্টার্স শেষ করার আগে তোমার কাছে 4-5 লক্ষ টাকা হয়ে গেছে। বলো আব্বু আমি বিয়ে করবো, 4-5 লাখ টাকা আছে, তোমার ছেলে জেনা করতে চায় না, বিয়ে করতে চায়। বাপ বলবে মাশাআল্লাহ তোমার কাছেও টাকা আছে, আমার আর আপত্তি কোথায়? বিয়েটা সহজ হইলো না কঠিন হইলো? তুমি হয়ে আসো অকর্মার ঢেকি, বিয়ে হবে কেমনে তোমার? তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে, তাহলে জেনা থেকে বাঁচা যাবে ইনশা। বাবারা আমার যুবক ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমরা
সুসন্তান চাই কি চাই না? এক নম্বর নেককার মা সন্তানকে উপহার দিতে হবে। যুবকরা যারা বিয়ে করো নাই, দিনদার মেয়েকে বিয়ে করতে হবে। রাজি আছেন সবাই? কারা কারা রাজি নাই হাত তোলেন, রাজি কারা কারা হাত তোলেন এবার? কেউ আমার বুড়া বাবারা হাত তুলছেন কেন? আরেকটা করার ইচ্ছা আছে নাকি? আসলে জুসে হাত তুলছে, অসুবিধা নাই। ওনারা হাত তুলছে যে আমরা আমাদের ছেলে মেয়েকে দিনদারিতার ভিত্তিতে বিয়ে দিব ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে না আপনাদের? আচ্ছা, নাম্বার টু। দুই নাম্বার, সন্তানের প্রতি মা বাবার দুই নাম্বার দায়িত্ব হলো সন্তান পেয়েছেন এখন শুকরিয়া জানাবেন কার? কারণ সন্তান দেওয়া আর না দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন। কোরআনুল কারীমের 42 নাম্বার সূরা সূরাতুস শুরা এর 49 নাম্বার আয়াত থেকে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ উযকুর আও ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা আল্লাহ তাআলা বলছেন, আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? তিনি বলছেন, সন্তান দেওয়া আর না দেওয়ার মালিকও আমি। আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি, আবার আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেই, আবার আমার যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না, বন্ধা অবস্থায় রেখে দেন কে? এজন্য সন্তান আপনি পেয়েছেন শুকরিয়া জানাবেন কার? আল্লাহর খলিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না, যখন আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন তখন তিনি শুকরিয়া জানালেন কার? আর তার শুকরিয়ার ভাষা আল্লাহর কাছে এত পছন্দ হলো, গোটা মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ সেটা কোরআনে কারিমে কুট করে দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর সেই কথা রব্বুল আলামিন কোরআনে তুলে দিলেন। সন্তান পাওয়ার পর তিনি আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে বলেছিলেন, আলহামদুলিল্লাহি আল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দোয়া। তিনি বলেছিলেন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে বার্ধক্য বয়সে ইসমাঈল আর ইসহাক নামক নেয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন অনেকে সন্তান পাইয়া শুকরিয়া আদায় করে না, ফেসবুকে স্ট্যাটাস দেয়, ওয়াও আমার একটা ছেলে হয়েছে। হে বেকুব, তোর ছেলে হয়েছে এটা ওয়াও হবে না, আলহামদুলিল্লাহ হবে? আরো জোরে বলেন। এখন তো আমরা এগুলো বলি না, গিয়েছে কক্সবাজার কয় ওয়াও ফ্যান্টাস্টিক অ্যামেজিং প্লেস বলে কি না বেকুব? এটাকে বলতে হবে মাশা আল্লাহ সুবহান আল্লাহ, যিনি সুন্দর করে বানিয়েছেন প্রশংসা হবে কার? সন্তান দিয়েছেন কে? এজন্য শুকরিয়া জানাবেন কার? মনে রাখতেছেন পয়েন্টগুলা? আমি শর্টলি বলছি যাতে আপনাদের ঘুম না আসে। দুই নাম্বার, সন্তান পাওয়ার পর শুকরিয়া করবেন কার? তিন নাম্বার, সন্তান আপনি পেয়ে গেলেন, সন্তানের যখন জন্ম হলো মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর তাকে সুন্দর করে গোসল দেন, পরিষ্কার পরিচ্ছন্ন করানোর পর সন্তানটা ছেলে হোক আর মেয়ে হোক যেটাই হোক না কেন, ডান কানে আজান আর বাম কানে একামত দেন, যেন জন্মের পরপরই তার কানের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠত্বের বাণী পৌঁছে যায়, অভিশপ্ত শয়তান যেন তার অনিষ্ট না করতে পারে। সুন্দর করে গোসল দেওয়ার পর ডান কানে আজান আর বাম কানে একামত। যত মানুষের ছেলে মেয়ে নষ্ট হয়েছে, যত মানুষের ছেলে মেয়ে নষ্ট হয়েছে, দেখেন কামগুলা করছেন কিনা, পয়েন্ট বাই পয়েন্ট বলে যাচ্ছি মিলান। ডান কানে আজান দিবেন, বাম কানে কামত দিবেন। সুনানে আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, আন উবাইদুল্লাহ বিন আবি রাফা আন আবিহি ক্বাল রাআইতু রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবাইদুল্লাহ বিন আবি রাফা তার বাবা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন, তার বাবা বলেছেন,
رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن حين ولدته فاطمة بالصلاة তিনি বলেছেন আমি দেখেছি আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হাসানের যখন জন্ম হলো আল্লাহর নবী তার কলিজার টুকরা নাতি হাসানকে কোলে নিয়ে তার ডান কানে আজান দিয়েছেন বাবা হিসাবে আপনার দায়িত্ব হলো সন্তান হয়েছে ডান কানে আজান বাম কানে ইকামত দিবেন এখন দেখা যায় নিজে আজান দেয় না কয় আমার লজ্জা লাগে many muslims feel embarrassed to do this work অনেকেই আছে কাজ করতে লজ্জা পায় মসজিদ কমিটির সভাপতি গল্প একটা মনে পড়ছে আমার বলবো কষ্ট হচ্ছে মসজিদ কমিটির সভাপতি সাহেবের ছেলে হইছে সকালবেলা ইমাম সাহেবকে ফোন দিয়ে কয় হুজুর একটু তাড়াতাড়ি বাড়িতে আসেন ইমাম সাহেব ভাবছে হায় রে হায় সভাপতির ফোন না জানি আজ কপালে কোন ঠাডা যে পড়ছে তাড়াতাড়ি বাড়িতে গিয়েছে যাওয়ার পরে সভাপতি আদর করে আপ্যায়ন করতেছে হুজুর ধরেন মিষ্টি খান না 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 ঠিক আছে কিতাব আসতে বলেন হুজুর মিষ্টি খান মিষ্টি কেন আলহামদুলিল্লাহ পড়েন আপনার ভাতিজা হয়েছে মিষ্টি খান আলহামদুলিল্লাহ মিষ্টি খাইলেন সভাপতি সাহেব বলতেছে হুজুর শুধু মিষ্টি খাইলে তো হবে না কাম তো একটা বাকি আছে কি কাম ভাতিজার কানে আজান দিতে হবে হুজুর বলে আপনার ছেলের কানে আপনি আজান দিলে সুন্দর না বিষয়টা হুজুর দিতে পারতাম কিন্তু আমার তো শরম করে ইমাম সাহেব আবার কাঁচা কথা বলে ফেললেন বলেন বাচ্চা হওয়ানোর বেলায় শরম লাগে না এখন বুঝি আজান দিতে তোমার লজ্জা লাগে মিয়া শোনেন আমি হাসানোর জন্য বলি নাই এখন আমরা নিজেদের কাজ হুজুর দিয়াও করাই অনেক সময় ওলামাদেরকে সম্মান করবেন রেসপেক্ট করবেন তাদের কাছে যাবেন তাদের সহবতে যাবেন জ্ঞান অর্জনের জন্য যাবেন শিখতে যাবেন সম্মান করবেন ভালোবাসবেন কিন্তু নিজের সব কাজ তো আলেমদেরকে আপনি দিলে চলবে না আমরা সব কাজ এখন হুজুরদেরকে দিয়ে থইছে মা বাপ মারা গেছে নিজে দোয়া করে না হুজুরের পকেটে 1000 টাকা ঢুকাই দেয় কয় হুজুর আপনি একটু কান্দা কান্দা আমার মা বাবার জন্য দোয়া করেন তো দেখছেন কেমন শয়তান নিজে কাঁদে না হুজুর কাঁদায় আছে না নাই আপনার মা বাবা মারা গিয়েছে কাবা ঘরের ইমামও যদি আপনার মা বাবার জন্য দোয়া করে এই দোয়ার চাইতে আপনার দোয়ার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি মনে রাখবেন কবরে জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর গোটা দুনিয়ার সমুদ্র আর মহাসমুদ্রের পানি জাহান্নামের আগুনে ঢেলে দিলে জাহান্নামের আগুন নেভানো যাবে না কিন্তু যখন সন্তান তার চক্ষু থেকে 2 ফুটা চোখের পানি ফেলে দিয়ে তার মা বাবার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সন্তান যখন 2 ফুটা চোখের পানি পেলে তার মা বাবার জন্য দোয়া করবে সাগর আর মহাসাগরের পানি দিয়ে যেই জাহান্নামের আগুন নেভানো যায় না 2 ফুটা চোখের পানি যদি ঝরে যায় ভালো করে যদি দোয়া করতে পারে ওই 2 ফুটা চোখের পানির পাওয়ার এত বেশি 2 ফুটা চোখের পানি জাহান্নামের আগুন নিভায়া দিবে নিজের মা বাবার জন্য আপনি দোয়া করেন নিজের সন্তান হয়েছে আজানটা আপনি দেন ইকামতটা আপনি দেন তাহলে আমরা 3 নম্বর দায়িত্ব পেলাম 4 নম্বর দায়িত্ব হলো তাহনিক করতে হবে তাহনিক এটার সাথে আমরা অনেকে পরিচিত না তাই না মুসলিম শরীফের হাদিস আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন আমার একটি ছেলে পুত্র সন্তানের জন্ম হলো আমি আমার ছেলেটাকে কোলে নিয়ে নবীজির কাছে গেলাম নবীজির কাছে যাওয়ার পর নবীজি আদর করে আমার ছেলেটাকে তার কোলে নিলেন আমার ছেলের নাম রেখে দিলেন ইব্রাহিম এরপরে নবীজি একটা খেজুর চিবিয়ে খেজুরের রস আমার ছেলেটার ঠোঁটের মধ্যে লাগিয়ে তার বরকতের জন্য দোয়া করে দিলেন এটা তাহনিক এখন আমরা এই সুন্নতের দিকে নাই আসি আমরা কুসংস্কার আর বেদাতের দিকে জন্ম হয়েছে আপনি খেজুর চিবায় খেজুরের রস বাচ্চার ঠোঁটে লাগান খেজুর না থাকলে আপনি মিষ্টি জাতীয় কিছু দেন এটা সুন্না তাহনিক করা এটা না করে আমরা কি করছি কপালে টিপ দিচ্ছি এই এলাকায় আছে এগুলো হ্যাঁ আছে বলছো তো আছে আমি বললাম কপালে টিপ দিছেন কেন কয় হুজুর কোন নজর থেকে বাঁচার জন্য কোন নজর থেকে বাঁচার জন্য কোরআনের শেষে 3টা সূরা আছে 3টা কুল কুল হুয়াল্লাহু আহাদ 2 নম্বর কুল হলো কুল আউযু বিরাব্বিল ফালাক 3 নম্বর কুল হলো কুল আউযু বিরাব্বিন নাস এই 3টা সূরা পরে বাচ্চার পুরা গায়েফু দেন কোনো কোন নজর বাচ্চার লাগবে না এটা করেন কি হাবিজাবি কাজ আপনি করছেন তাহনিক অনেকে করে নাই
এগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক কিনা কোন? যদি পাঁচ নম্বর দায়িত্ব মা, এটা বিশেষ করে মায়ের দায়িত্ব, সন্তানকে দিনে দুই বছর বুকের দুধ পান করাবেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 233 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর তামাম নারীদেরকে আমি এই অর্ডার দিচ্ছি, তারা যেন তাদের সন্তানকে কমপক্ষে দু বছর বুকের দুধ পান করায়। কিন্তু আজ আল্লাহর এই অর্ডারকে অমান্য করে কিছু নারীরা ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য সন্তানকে বুকের দুধ না খাইয়ে সন্তানের উপর জুলুম করে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কুষ্টিয়ায় হয়তো কম, ঢাকা চিটাংয়ে, সরি, ঢাকা চিটাংয়ে দেখবেন অনেক বেশি, শহরাঞ্চলে এগুলো অনেক বেশি। মায়েরা আজ সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছে না ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্য, অথচ সন্তানের জন্য মায়ের দুধের কোনো বিকল্প নাই। বলেন তো আমাকে, মায়ের দুধ ছাড়া চা লাগবে? মায়ের দুধ ছাড়া আপনি যদি গোটা দুনিয়ার সমস্ত ডানো দুধকে একত্রিত করে তারপর কি জানি খাওয়ায়, সেরেলাক্স আর কি কি খাওয়ায়, ডানো এই হাবি জাবি সব যদি একত্রিত করে খাওয়ান, বলেন মায়ের এক ফুটা দুধের সমান হবে? কথা বলছেন না কেন? তো পানি দেন, এক ফুটা দুধের সমানও হবে, এক ফুটা দুধের সমানও হবে না। সবচেয়ে বড় কথা হলো, বাচ্চা জন্মের পর মায়ের বুক থেকে যে শাল দুধ বের হয়, গ্রামে গঞ্জে অনেক মানুষ এটা ফেলে দেয়, অথচ চিকিৎসা বিজ্ঞান বলছে বাচ্চা জন্মের পর মায়ের বুক থেকে যে শাল দুধ বের হয় এটা বাচ্চাকে অন্তত পাঁচটি মারাত্মক ব্যাধি, কলেরা, নিউমেনিয়া, মেনিনজাইটিস, কান পাকা, শ্বাসতন্ত্রের প্রবাহ, এই পাঁচটা রোগ থেকে 100% হেফাজত করে ফেলে, সুবহানাল্লাহ। এই জন্য মায়ের বুকের দুধ এটি সন্তানের জন্য শুধু দুধ নয়, বরং এটি হচ্ছে তার রোগের প্রতিষেধক, সুবহানাল্লাহ। নাম শুনছেন আপনারা? পুরো নাম কি এটা কে বলতে পারবেন? ইয়েস, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীতে প্রত্যেক বছর 10 লক্ষ শিশু মারা যায় শুধুমাত্র মায়ের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণ পান না করার কারণে। চিন্তা করেছেন কত লক্ষ? এটা আমার দেওয়া তথ্য নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য। মনে রাখবেন একটি ব্যাপার, মা বোনরা তো আছেন মাহফিলে, তাই না? যারাই আল্লাহর আদেশ অমান্য করবে তাদের উপর ঠাড়া পড়বে, মানে আল্লাহর গজব পড়বে। এখন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীতে বর্তমানে যে সকল নারীরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, এদের প্রায় বেশিরভাগই সেই সকল নারী যারা তাদের সন্তানকে বুকের দুধ থেকে বঞ্চিত করেন। ঠেলা বুঝছেন? এবার আল্লাহর আইন অমান্য করবেন, গজব পেয়ে যাবেন। এই যে অনেক নারীরা ব্রু প্লাক করে, আপনাদের কুষ্টিয়ায় নাই? হ্যাঁ, এখন আই ক্যান্সার বাড়ছে, এবং আই ক্যান্সারের এটাও একটা অন্যতম কারণ, কামাইতে কামাইতে, আরে বাপরে বাপ, এত কামানোর শখ উঠছে কেন? এটাকে হারাম করে দিয়েছেন কে? মনে রাখবেন, হারামে কোনো আরাম নাই। কি সুন্দর ব্রু আল্লাহ দিয়েছেন, খারাপ লাগে দেখতে, তা আপনি এটাকে শাস্তেছেন কেন? আবার কি আজীব অবস্থা, আল্লাহর গজব পড়বে কিন্তু আপনি দেখবেন। তো মা, মায়েদেরকে বলবো, খবরদার বাচ্চার এই হক নষ্ট করবেন না। মনে রাখবেন, আপনার বাচ্চার ব্রেইনটা তত বেশি কার্যকরী হবে যত বেশি তাকে বুকের দুধ খাওয়াতে পারবেন, তার শারীরিক মানসিক বিকাশ ঘটবে যত বেশি তাকে বুকের দুধ আপনি খাওয়াতে পারবেন, আপনারাও উদ্বুদ্ধ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। মা বুকের দুধ খাওয়ায় না বলে ওই ছেলে মেয়েরও মায়ের প্রতি মহব্বত পয়দা হয় না, দেখা যায় ওরা বড় হয়ে গেলে মা বাপকে সহ্য করে না, কয় যা মারে নিয়ে ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে রেখে আসে, এরকম আসে কি? আছে না? আছে না নেই? আপনি তো নিজেই উল্টা কাম করছেন। আমি সংক্ষেপে বলছি, তাহলে পাঁচ নম্বর দায়িত্ব কি? বুকের দুধ
আমার ভাইরা, এবার এই ৬ নম্বর পয়েন্ট থেকে খুব কার্যকরী কার্যকরী বিষয় আসবে। আমি তো ধারাবাহিকভাবে শুরু করছি, এক থেকে ২০, ২০ পর্যন্ত শোনার পর বুঝবেন যে হুজুর কি সুন্দর ফর্মুলা দিয়ে গেল। এখন শোনেন ৬ নম্বর থেকে, খুব গুরুত্বপূর্ণ। কষ্ট হচ্ছে আপনাদের? ৬ নম্বর, সন্তানের প্রতি মা বাবার ৬ নম্বর দায়িত্ব হলো তার সুন্দর নাম রাখতে হবে। নবীজি বলেছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান, আল্লাহর কাছে দুটো নাম হচ্ছে সবচাইতে প্রিয়, একটি হচ্ছে আব্দুল্লাহ আরেকটি হচ্ছে আব্দুর রহমান। আমাদের সমাজে এই নামগুলো নাই, আছে চন্টু, মন্টু, বল্টু, পিন্টু। বল্টু রাখছে কোন সময়, যে নাট রাখে আল্লাহ জানে, কি বলেন এরকম আছে না নাই। ছেলের নাম রাখছে আকাশ। আমার কাছে এনে বললো, হুজুর মাথায় হাত বলে দেন, দোয়া করেন আমার ছেলেটাকে আলেম বানাবো। বললাম, ছেলের নাম কি রাখছেন? কয় আকাশ। আমি বললাম, গুড়াই তো গলত করে রাখছেন, আজ পর্যন্ত কোনো হুজুরের নাম আমি শুনি নাই মাওলানা আকাশ আহমেদ। কুষ্টিয়ায় কি শুনছেন নাকি? নাম রাখছে ছেলের সাগর, কোনো হুজুরের নাম শুনি নাই মাওলানা সাগর আহমেদ। আমার নাম রাখার আপনি কায়দা দেখেন, ছেলের নাম রাখছে সাগর, মেয়ের নাম রাখছে নদী। সাগর যখন বড় হয়েছে, বড় হয়ে টি শার্টে লিখছে সাগরের বুকে নদী। এই যে এই সকল নাম বলেন তো আমাদের সমাজে আছে না নাই? এ বাইরে এখানে সাগর থাকলে তুমি আমার উপর রাগ করো না। এক জায়গায় ওয়াজ থেকে যাচ্ছি, কয় হুজুর এটা কোনো কাম করলেন আপনি, সব ওয়াজ আমার আমার বিরুদ্ধে আপনি করে গেলেন। বললাম, ভাই তোমার তো ছিঁড়ি নাম, সাগর নদী। এই যে লোকেরা নাম রাখতেছে এরকম, দেখেন তো, এই লোকটা ছেলের নাম রাখছে সাগর, মেয়ের নাম নদী। আল্লাহ যদি এই লোকটার আরো পুলামাইয়া দেয়, আগেরগুলোর নাম যেহেতু রাখছে সাগর নদী, তার সিস্টেম বলতেছে পরেরগুলোর নাম রেখে দিবে খাল, বিল, পুকুর, নদী, কুয়া। কারণ আগেরগুলো সাগর নদী, বাকিগুলো খাল, বিল, পুকুর, কুয়া, এরকম হইতে পারে। আবার আরেকজন নাম রাখছে ছেলের নাম তুফান। এ কি বলেন, এমন নাম আছে না? কেউ তো আপনি এমন নাম রাখছেন কেন? কয় কি জানেন? কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিছি আমি। বললাম, মানে? কয় তুফানের সময় হয়েছে তো এই জন্য নাম রাখে তুইছি তুফান। আবার অনেক মেয়ের নাম বৃষ্টি আছে না এই এলাকায়, আছে? এ বাপরে বাপ, এত মেয়ের খবর আপনাদের কাছে থাকে কেমনে রে ভাই? হ্যাঁ, কি বলছে? এলাকার লোক, এলাকার লোক, তাই বলে সব মেয়েদের খবর রাখতে হবে? এই যে দেখেন বৃষ্টি, বললাম কি হয়েছে? কয় হুজুর এইটা অবস্থা বুঝে ব্যবস্থা, বৃষ্টির সময় হয়েছে তো নাম বৃষ্টি। তাই বললাম, ভাই আপনি যে অবস্থা বুঝে ব্যবস্থা নেন, তুফানের সময় হয়েছে বলে তুফান আর বৃষ্টির সময় হয়েছে বলে বৃষ্টি, এখন যদি বজ্রপাতের সময় আরেকটা হয় নাম কি রাখবেন? যে ঠাডা পড়ছে। আপনাদের এলাকায় কি বজ্রপাতকে ঠাডা পড়ছে বলে? নোয়াখালীতে বলে কয় ঠেডা পড়ছে, ঠেডা ঠেডা। আপনি তো অবস্থা বুঝে ব্যবস্থা নেন, এরকম নাম রাখা যাবে? ছেলে হয়েছে সুন্দর নাম রাখেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল মান্নান, আব্দুল সত্তার, আব্দুল করিম, সুন্দর নাম রাখেন। আবার নবীজি বললেন, তাসুম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামের সঙ্গে মিলিয়ে ছেলেদের নাম রাখো, সাহাবিদের নামের সঙ্গে মিলিয়ে রাখো, না পারলে আলেমদের কাছে যান, পরামর্শ নিয়ে সুন্দর করে নাম রাখেন। মেয়ে হয়েছে নাম রাখেন আয়েশা, জাইনাব, রুকাইয়া, নাম রাখেন ফাতেমা। এখন মেয়েদের নাম রাখছে চুমকি, চুমকি, জুনাকি, পিঙ্কি, আছে না নাই? এখন পিঙ্কি নিয়ে গানও বানাইছে। আমি ওই দিন কোন জায়গায় মাহফিলে যাচ্ছি, দেখলাম কি জানি গান একটা বাজতেছে, পিঙ্কি কি কি জানি বাজতেছে গান। তো এগুলো কোন জাতের নাম রাখছে? নাম রাখেন ফাতেমা, আয়েশা, খাদিজা, আসিয়া, সুমাইয়া, জায়নাব, অথবা আলেমদের সঙ্গে পরামর্শ করে ভালো নাম রাখেন। ছেলে মেয়েগুলোকে দেখবেন নামের বরকতেও আল্লাহওয়ালা বানাতে পারেন কি? ভাইরা ভালো করে শুনে যান, ছেলে মেয়ে মানুষ হচ্ছে না কেন? আজ কয়টা বলছি ভাই? খারাপ লাগতেছে আপনাদের? কয়টা বলছি? এই হুজুর আউল ফাউল কিচ্ছা কাহিনী সিনেমার গান বইলা সময় নষ্ট করা যাবে না, আপনার ভালো না লাগলে চলে যান। এই এখানে ভাইরা লাখ লাখ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করছে ফালতু কথা শোনানোর জন্য না, ঠিক কিনা বলেন? কয়টা বলছি? এবার আসেন ৭ নম্বর, আরো ভালো লাগবে আপনাদের। ৭ নম্বর দায়িত্ব হলো, আপনার সন্তান জন্ম নিয়েছে সপ্তম দিনে, কততম দিনে?
সপ্তম দিনে মাথার চুল ফেলে দিবেন। মাথার চুল ফেলে দিয়ে এই চুল পরিমাণ রৌপ্য রূপা আল্লাহর রাস্তায় কি করবেন? নবীজির প্রিয় নাতি হাসানের জন্মের পরে সপ্তম দিনে নবীজি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ইয়া ফাতেমা ইহলিকি রাসহু ওয়াতাসাদদাকি বিজিনাতা শাআরিহি ফিদ্দা, ও আমার মেয়ে ফাতেমা আমার নাতি হাসানের মাথা মুন্ডিয়ে দাও, এরপরে তার চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও। মাথাকে কি করবেন? আপনাদের দেখে কেবল টাক না নেরা, নোয়াখালীতে গিয়েছিলাম, বললাম এটাকে কি বলে, কয় হুজুর বেল করি ফেলা, আমরা বলি বেল করি ফেলা, বেল বেল। ভাষার তো এই বৈচিত্র্যটা বাংলাদেশে আছে, আমাদের সিলেটে গেলে আপনাকে বলবে কিতাব আইসা বালা আসনি আপনি, হ্যাঁ চট্টগ্রামে বলবে বাজি কেন আস গম আসনি, ঠিক না? এই যে আপনাদের এদিকে যে বগুড়া আছে কি যে বলে, বাপরে বাপ ক্যাঙ্কা আস বারে কুটি যাচ্ছেন বাহে, মানে কোথায় যাচ্ছেন, কি সুন্দর ভাষা বাংলাদেশের আলহামদুলিল্লাহ। এই যে সপ্তম দিনে মাথাটা কি করবেন? হলক করবেন, আরবিতেই বললাম হলক করে দিবেন চুল পরিমাণ। দেখবেন চুল পরিমাণ এক দুই ভরি রূপা হয়, এক দুই এক ভরি রূপার দাম আর কত, এক দুই এক দেড় হাজার, এক থেকে এক হাজার বা 1100 টাকা, তাই না? তো এই পরিমাণ টাকা সত্ত্বে এটা করে না, পাবলিক তাবিজ ঝুলায়। নবী যা শিখাইলেন তার উল্টা। আবার আমি দেখছি বাচ্চার ওজন যা তাবিজের ওজনের থেকে বেশি, বহু জায়গায় এরকম আছে না নাই? আমি আপনাদেরকে হাসানোর জন্য বলতেছি না, দেখবেন আমি একবার মাহফিলে গেছি, এক ভাই বলতেছে এই যে হুজুর আমার বাচ্চা, আমি বললাম ঠিক আছে দেন একটু দোয়া করে দিই, নিয়ে দিকে আয় হায় বাচ্চার চাইতে তাবিজের ওজন বেশি, ঝুনুর 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 শব্দ, তাবিজ আর কি বলেন এরকম আছে না নাই? তা আমি জিজ্ঞেস করলাম এই কাম করছেন কেন, কয় হুজুর এই কাম করবো কেন, হুজুর বলছে তাবিজ দেন সব কাম সারা, তাবিজ দেয়া সব মোকাবেলা। আমি বললাম না, নবীর সুন্নত আদায় করলে উপরে রহমত আসবে, ঠিক কিনা বলেন? সাত নম্বর কাজটা অনেকেই হয়তো করেন নাই, আর যুবকরা তো আমি আগেই বলছি আজকের মাহফিলে যুবকরা বেশি লাভবান, অবিবাহিতরা এরা সব কাম করতেছে, ছেড়ে ফেলতেছে, লিখে ফেল, যুবকরা লিখে ফেলো একদম, গুনে গুনে এই কাজগুলো করবা ইনশা। আট নম্বর, জন্মের সপ্তম দিনে আকিকা করবেন, ছেলে হলে ছেলের পক্ষ থেকে দুইটা ছাগল, মেয়ের পক্ষ থেকে একটা ছাগল দিয়ে আকিকা করবেন, আকিকার ব্যবস্থা করবেন। নাম্বার নাইন, নয় নাম্বার, ছেলে যখন একটা উপযুক্ত বয়সে পৌঁছাবে সুবিধা মতো তার খাতনা করে দিবেন। খাতনাকে আপনাদের এলাকায় আপনারা কি বলেন, মানে এর আগে হে মুসলমান হয় না, যাই হোক এটা আপনাদের আঞ্চলিক শব্দ, অসুবিধা নেই, মুসলমান ওইটা আপনি করাবেন। এরপরে দশ নম্বর দায়িত্ব, ভালো করে শুনেন, দশ নম্বর দায়িত্ব হলো আপনার সন্তানকে সবার আগে আপনি দ্বীনের শিক্ষা দিবেন। আজ আমাদের ফ্যামিলিগুলো ধ্বংস হচ্ছে, সন্তানগুলো দুশ্চরিত্রবান হচ্ছে মা বাবার অমনোযোগিতার অসতর্কতার কারণে। দশ নম্বর দায়িত্ব আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে আপনি আল্লাহর কোরআন সবার আগে শিখান, এবিসিডি অ আ ক খ তাকে পড়ে শিখাবেন, সবার আগে তাকে আলিফ বা তা থা এবং আল্লাহর কোরআন শিখাবেন। ইঞ্জিনিয়ার বানাতে মন চায়, ওকে ফাইন ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানাতে মন চায়, ফাইন বানান, ব্যারিস্টার বানাতে মন চায়, বানান, ও লেভেল এ লেভেলে পড়াতে চান, পড়ান, সায়েন্সে কমার্সে পড়াতে চান, পড়ান, সবার আগে কোরআন শিখান, তারপরে যা মন চায় তাই বানান, তখন এ আর নষ্ট হবে না, চরিত্রবান আল্লাহওয়ালা একজন মানুষ হবে, ঠিক কি না? কি শিখাবেন সবার আগে সন্তানকে, জোরে বলেন কি শিখাবেন, কি বানাইছেন আপনাদের সন্তানগুলো? অনেকের সন্তান বিশেষ করে শহর অঞ্চলে আমরা যখন মাহফিলে যাই, অনেকের বাসায় যাই, এত সুন্দর করে বাচ্চাগুলো ইংরেজিতে কথা বলে, ফ্যান্টাস্টিক, চমৎকার। বললাম বাবা একটু সুরা ফাতিহা বলো, ফাতিহা আবার কি, দেখছেন কারবার, এই ছেলেটা দায়ী না তার মা বাপ দায়ী, এমন ভাবে আপনার ছেলে মেয়েকে গড়ে তুলুন, আপনার ছেলে স্মুথলি ইংরেজিতে কথা বলতে পারবে, আবার স্মুথলি যেন সে আরবিতেও কথা বলতে পারে, কোয়ালিটি সম্পন্ন করে গড়ে তুলুন। শুধু আরবি জানলে হবে না, ইংরেজিও জানতে হবে। আসলে এটা আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ হয়ে গেছে,
ছেলে মেয়ে নষ্ট হচ্ছে আজকাল দুটো কারণে, অপশিক্ষা আর অপসংস্কৃতির কারণে। শোনেন, আজকে আমাদের ছেলেমেয়েরা দেখবেন, আমি আজকে মাহফিল স্টেজে ওঠার আগেও কমিটির ভাইদের সাথে এই বিষয়ে কথা বলছিলাম। আমি বলেছিলাম আমরা ইন্টারমিডিয়েট HSC মানে আলিম পাস করার পরে যা বুঝছি, এখনকার পাকনা ছেলেমেয়েরা 5-6 থাকাকালীন তা বুঝে, এর চেয়ে বেশি, ঠিকই বলছে, এর চেয়ে বেশি। প্রশ্ন হলো আমরা বুঝতে দেরি হলো, আমার মনে হয় আমার বাবারা আমার সাথে একমত হবে, আপনাদের বয়স হয়তো 17-18 গিয়ে আপনারা অনেক কিছু বুঝছেন, যেগুলো এখন দেখবেন এরা 6-7 থাকাকালীন এর চেয়ে বেশি বুঝে। এখন আমাদেরকে কারণ ফাইন্ড আউট করতে হবে, এরা এত কম বয়সে পাকছে কেমনে। দুইটা কারণ, কয়টা কারণ বলেন, কয়টা কারণ? এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার অপসংস্কৃতি। বলেন, এক নাম্বার অপশিক্ষা, দুই নাম্বার। আচ্ছা, অপশিক্ষা কি? ক্লাস 5-6 সিলেবাসের ভেতরে আজ যৌনতা আর অশ্লীলতার পাঠদান করার কারণে এরা যৌনতা আর অশ্লীলতায় মেতে উঠেছে। এই জন্য আমি বলেছি ছেলে মেয়ে নষ্ট হওয়ার আজ প্রধান কারণ ওই অপশিক্ষা হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন পড়েছি এগুলা তো ভদ্র, এখানে আপনাদের সামনে আমি এত ফালতু ফালতু কথা বলতে পারবো না। আমি এখানে এখানে যারা শিক্ষকবৃন্দ আছেন আপনারা তো পড়ান এগুলো, শারীরিক শিক্ষার নামে আজ কি ঢুকানো হয়েছে ওখানে? শারীরিক শিক্ষার নামে যৌনতা আর অশ্লীলতার পাঠদান আজকে ক্লাসে করানো হচ্ছে, এর কারণে ওই ক্লাসের ছেলে মেয়েরা আজ অশ্লীল সম্পর্কে জড়িয়ে অনেক ছেলে মেয়েরা, অনেক মেয়েরা ক্লাস 7-8 আজ প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে। ওয়ালাইয়াদু বিল্লাহ, ওয়ালাইয়াদু বিল্লাহ, কি শুরু হয়েছে এটা? কারণ ফাইন্ড আউট করতে হবে, ওই অপশিক্ষার কারণে এটা হয়েছে। আমরা এগুলো যখন পড়াশোনা করেছি 6-7 আমরা এগুলো পাই নাই, আপনারা পাইছেন বাবারা। হ্যাঁ, এখন আপনারা আপনাদের ছেলেমেয়েরা বা আপনাদের নাতি নাতনিরা যারা পড়ে বই হাতে নেবেন, দেখবেন অজু ছুটে যাওয়ার মতো অবস্থা। আমি কি অবাস্তব কিছু বলেছি? দুই নাম্বার বলেছি কি? মনে রাখতেছেন না কথাগুলা, খুব দামি দামি কথা বলে যাচ্ছি তো। দুই নাম্বার কি বলেছি? অপসংস্কৃতি। একটা ফোন যার হাতে আছে আর ইন্টারনেট আছে, গোটা দুনিয়া তার হাতে আছে। এই বাচ্চাদের হাতে ফোন দিয়ে না, এরা ফোন পাইছে পেকে গেছে, ইউটিউবে ঢুকে যা ইচ্ছা সে তা করতে পারছে। অপশিক্ষা অপসংস্কৃতি আজ ছেলে মেয়েকে দুশ্চরিত্রবান বানিয়ে দিচ্ছে। ঠিক বললে তো হবে না, এখন শোনেন, এদেরকে বাঁচাতে হবে, আমাদেরকে বাঁচাতে হবে। কেমনে বাঁচাবেন আপনারা? বাবা হিসাবে মা হিসাবে এমন প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করবেন যেখানে আপনার সন্তান সুশিক্ষা পাবে, কুশিক্ষা নয়, সুশিক্ষা। দুই নাম্বার, অপসংস্কৃতি থেকে বাঁচানোর জন্য ঘরের পরিবেশ ঠিক করুন। টেলিভিশন থাকলে খবরদার, অশ্লীল একটা টেলিভিশনের সাউন্ডে যেন ঘরে এক মুহূর্ত না বাজে। স্মার্টফোন বাচ্চার হাতে দিবেন না। এক জায়গায় গেলাম, একজন বলে, হুজুর আমার মেয়ে JDC-তে JSC-তে A+ পেয়েছে, খুশি হয়ে আমি আইফোন গিফট করছি। আমি বললাম সুবহান আল্লাহ, ভালো করছেন, কিছুদিন পরে আপনার মেয়ে আপনারে জামাই গিফট করবে। কি শুরু করেছেন আপনারা? ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাস করার আগে, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে তাকে খবরদার হাতে ফোন দিবেন না। এখন আবার যুবকদের আওয়াজ স্লো হয়েছে, কারণ এরা অনেকে ইন্টারমিডিয়েটে পড়ে। তো এই যুবকরা, তোমরা তো যুবক হও না, তরুণ হয়েছো, ছেলে মেয়ে তোমরা ইয়ে করো, আজকে গিয়ে মা বাবার হাতে ফোন দাও, তোমাদের কেরিয়ারটা ভালো হবে, সুন্দর হবে, সব তোমরা পাবা। চরিত্রটা আগে ঠিক করো, তোমার এখন কারোর সাথে, স্যারের সাথে কথা বলার দরকার হলে আব্বুর ফোন নিয়ে তারপর স্যারকে কল করো, এখন তোমার এই ফোন ইউজ করার সময় হয় নাই। অপশিক্ষা আর অপসংস্কৃতি আমাদের সন্তানকে ধ্বংস করছে। এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এমন প্রতিষ্ঠানে বাচ্চাকে ভর্তি করুন যেখানে সে সব কিছু জানবে, শিখবে। এখন তো আমরা, আমি সবসময় বলি, আমি তো যে আগে বললাম না সাফ সাফ কথা আমি বলি, স্কুলের মধ্যে কোরআন হাদিস নাই, আবার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাগুলো হাতে গোনা কয়েকটি মাদ্রাসা ছাড়া বাংলাদেশে বেশিরভাগ মাদ্রাসা আধুনিকায়ন হচ্ছে না, পরিবেশটা সুন্দর হচ্ছে না। এজন্য আমি বলি যে স্কুলে পড়ে, যে স্কুলে পড়ে একটা কানা, যে মাদ্রাসায় পড়ে সে ল্যাংরা। আপনি বললেন হুজুর আপনি কোনটা, আপনি দেখি স্কুলের বিরুদ্ধেও বলেন মাদ্রাসার বিরুদ্ধেও বলেন, আগে বুঝেন কেন বললাম আপনি, শোনেন আমার কথা। স্কুলে যে পড়লো তাকে আমি কানা বললাম কেন?
এ তার সিলেবাসের মধ্যে সব পড়ল, বিজ্ঞান পড়লো, ইতিহাস পড়লো, ভূগোল পড়লো, সাহিত্য পড়লো, দর্শন পড়লো, পড়লো না শুধু কোরআন। চোখ থাকিতে অন্ধ হয়ে গেল কানা, সে কোরআনটা পড়লো না, সব জেনে ফেলেছে। আর কোরআন না জানে যতই আপনি জানেন না কেন, মূর্খ মূর্খই থেকে যাবেন। গেল এটা মাদ্রাসার, এগুলোকে ল্যাংরা বলছি কেন, সব মাদ্রাসা না, বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ শত শত মাদ্রাসা আধুনিকায়ন হয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। আরবি নিয়ে বসে আছে, উর্দু নিয়ে বসে আছে, কি ও গণিত কে পড়বে, ইংরেজি কে পড়বে, বিজ্ঞান কে পড়বে, তত্ত্ব প্রযুক্তি কে জানবে। অনেকে আছে কম্পিউটারে মাউস ঠিক মতো ধরতে জানে না, তাকে যদি বলেন একটা কনফারেন্সে একটা সেমিনারে স্লাইড প্রেজেন্টেশন করো, একটা প্রেজেন্টেশন দাও, সে পারবে না। দুনিয়ায় পথ চলতে গেলে পা লাগে, ঠ্যাং লাগে, তাই না? তো দুনিয়ায় যে আপনি কোরআন হাদিস শিখেছেন, এগুলো যে ডেলিভারি করবেন, দাওয়াতি কাজ করবেন, এখন প্রযুক্তির যুগ চলছে, একটা সেমিনারে আপনি এভাবে মুখস্থ কথা বললে হবে না, আপনাকে স্লাইড প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক কিনা? আপনি প্রযুক্তি ব্যবহার যদি না জানেন, কম্পিউটার ব্যবহার না জানেন, ল্যাপটপ ব্যবহার না জানেন, প্রযুক্তির জ্ঞান আপনার কাছে যদি না থাকে, এখন প্রযুক্তি দিয়ে গোটা পৃথিবী কন্ট্রোল হচ্ছে, আপনার আপনার কাছে কোরআন হাদিসের জ্ঞান থাকার পাশাপাশি প্রযুক্তির জ্ঞান না থাকলে আপনি এই দুনিয়ায় চলতে পারবেন না বলে আমি বলেছি ল্যাংরা। এখন বলবেন হুজুর একটা সমন্বয় করে দেন, সমন্বয় হচ্ছে এখন বাংলাদেশে শত শত প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে, যেখানে স্কুল সিলেবাসের, স্কুল মাদ্রাসার সিলেবাসকে এক করে একমুখী শিক্ষা ব্যবস্থা, একমুখী পাঠদান বহু জায়গায় চালু হয়েছে। আপনার ছেলে ইংরেজিও শিখবে, আরবিও শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, বিজ্ঞান শিখবে, দর্শন শিখবে, ভূগোল শিখবে, সব সে শিখতে হবে, ঠিক কিনা বলেন? সিদ্ধান্ত নিতে হবে কাকে, আপনাকে। এবং এরকম প্রতিষ্ঠান আরো বাড়াতে হবে, এরকম প্রতিষ্ঠান আরো কি করতে হবে। তাহলে 10 নম্বর দায়িত্ব আমরা কি পেলাম, সন্তানকে সুশিক্ষা, কোরআনের শিক্ষা আগে দিতে হবে। দিবেন তো ইনশাআল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? 11 নম্বর এই দেখেন, 11 নম্বর কাজটা অনেকে আমরা করি না, সন্তানকে এবার নামাজি বানাতে হবে, এটা আপনার দায়িত্ব। সন্তানকে আপনি নামাজি বানাবেন কেমনে, আপনি বাপ মা নিজেই তো নামাজি না, অথচ নবীজি বলেছেন সন্তানগুলোকে নামাজি বানাও, মরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানগুলোর বয়স যখন 7 বছর হয়ে যায়, 7 বছর বয়স থেকেই তাদেরকে নামাজের আদেশ দাও, আর যখন 10 বছর হয়ে যায় নামাজের জন্য শাসন করো। এখন আমরা নিজেরাই নামাজি না, সন্তানগুলোকে কেমনে নামাজি বানাবো? আমার বাবারা, আমার ভাইয়েরা, সন্তানগুলোকে আল্লাহর ওয়াস্তে নামাজি বানিয়ে যান। যখন আপনারা মসজিদে যাবেন, সন্তানের বয়স 7 বছরের উপরে হলে তাকে হাতে ধরে ধরে নিয়ে মসজিদে যান। আমার মা বোনদেরকে বলবো, যখন আপনারা যায় নামাজে, নামাজে দাঁড়ান, ছোট্ট মেয়েটাকে পাশে নিয়ে নামাজে দাঁড়ান। কিন্তু অনেক জায়গায় আমাদের ভাইরা আছে, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যায় অথবা বাচ্চারা মসজিদে যায়, কিন্তু মসজিদ কমিটি কিংবা মুরব্বীরা সহ্য করতে পারে না, এমন দৃশ্য কুষ্টিয়ায় নাই। বাচ্চারা মসজিদে ঢুকছে, মুরব্বী কয় হাই আছে আছে। আমি আমার চোখের সামনে এরকম একদিন এক ঘটনা ঘটতেছে, আমি বললাম কি হচ্ছে, তার চেঁচান কেন, কি হয়েছে, কয় দেখেন না না কি, এই বাচ্চাগুলো মসজিদে আসছে, এই জন্য তারাই দিচ্ছেন কেন, কয়েরা মসজিদে ঢুকে হাসাহাসি করে, লাফালাফি করে। আমি বললাম তো কি হয়েছে, এ বাচ্চা মানুষ, আমাদের সিলেটে বাচ্চাদেরকে সিলেটি ভাষায় বলে ফুরুতা, কিতা বলে ফুরুতা, ফুরুতা আরবি শব্দ, এটার অর্থ দেখবেন অবুজ, যে অবুজের মতো কাজ কারবার করে। সিলেটি ভাষায় মনে হয় অনেক ইয়ে আছে, আরবি শব্দ আছে, খুব সুন্দর বলে ও ফুরুতা ঘুরে ধরো, ফুরুতা মানে কি বাচ্চা, অবুজ তো, এ তো অবুজের মতোই কাজ করবে। আপনি যদি তাকে তাড়িয়ে দেন, এই ফুরুতা তুমি আবার আসছো না, তুমিও হনো, একে যদি আপনি তাড়িয়ে দেন আর কোনোদিন মসজিদে আসবে? আরে বাপরে বাপ, বলবে মসজিদে যাবো না, ওখানে গেলেই মানুষ ধমকায়। আর যদি না ধমকাইয়া মাথায় হাত বুলাইয়া দেন, চকলেট খাওয়ান, আদর করেন, মসজিদে শুধু যেতেই থাকবে, যেতেই থাকবে, কয়দিন আর শয়তানি করবে, দুষ্টামি শয়তানি করতে 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 একদিন দেখবেন আপনাকে দেখে দেখে সে পাক্কা নামাজি হয়ে যাবে। তাড়িয়ে দিলে এটা হবে না। নবীজি কখনো মসজিদ থেকে বাচ্চাদেরকে তাড়িয়ে দেন নাই, বরং নবীজি তার 2 নাতি হাসান আর হুসাইনকে নিয়ে মসজিদে যেতেন। নবীজি একবার জুমার দিনে খুতবা দিচ্ছেন, মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ঠিক সেই সময়ে তার 2 নাতি হাসান আর হুসাইন মুসল্লিদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে,
এই দৃশ্য দেখে নবীজি তার দুই নাতিকে ধমকালেন না, দুই নাতিকে শাসন করলেন না, খুতবাটা বন্ধ করে দিয়ে দুই নাতিকে দিয়ে দুই হাতে ধরলেন। আবার মিম্বরে ফিরে এসে দুই নাতিকে দুই হাতে ধরেই তিনি খুতবা দিতে লাগলেন। মসজিদ থেকে কি তাড়িয়ে দিয়েছেন নাকি বলেন? দেখবেন অনেক বাচ্চারা আছে, বাচ্চাদের নামাজ খুব সুন্দর, আমরা যখন সাজদায় যাই গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, এই বাচ্চাগুলো এত দুষ্ট, মাথা উঠায় একটা আরেকটারে কয়ে দেখ কার জুতা সব থেকে বেশি বালা, আছে না নাই? এরা নামাজের মধ্যে আম চুরির মিটিং করে কয়, সভাপতি সাহেবের কাছে কিন্তু আম পাকছে, চলো আম চুরি করতে যাই, তারা হাসতে থাকুক দুষ্টামি করতে থাকুক। এই যে আমি আপনাদের সামনে এখন কথা বলছি, আমি নিজেই কিন্তু ছোটবেলায় অনেক দুষ্টামি করেছি, হাসাহাসি করেছি, নামাজে দৌড়াদৌড়ি করেছি, এরকম দৌড়াদৌড়ি হাসাহাসি করতে করতেই নামাজি হয়ে এখন যেখানেই যাই সেখানে ইমামতি করি। তারা এ দিলে কি এটা হইতো নাকি কন? তারা দেওয়া যাবে না। দেখেন নবীজি একবার নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে সাজদায় গেলেন, ইমামতি করছেন, সাজদায় গেলেন, নবীজির কলিজার টুকরা নাতি হোসাইন, তিনি এবার নবীজির পিঠের উপরে উঠলেন। আমার নবীজির চুল মুবারক একটি লম্বা ছিল, আমার নবীজির চুল মুবারক এবার ধরে হোসাইন বলতেছেন, আমি ঘোড়ার উপর উঠছি, মজা করতেছেন। আমার নবী রাগ করলেন না, মনে মনে চিন্তা করলেন, আমার নাতি হুসাইন আমার পিঠের উপরে উঠে খেলা করছে, আমি যদি তাড়াতাড়ি মাথাটা উঠাই আমার নাতি মনে কষ্ট পাবে, এই জন্য নবীজি তার নাতি যেন খেলা করতে পারে সাজদা থাকা অবস্থায় সাজদাটা আরো লম্বা করে দিলেন। তাহলে কি বুঝলেন? বাচ্চাদেরকে আদর করতে হবে, ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া যাবে? বের করে দিবেন আপনারা? তাহলে বাবা মা সন্তানগুলোকে নামাজি বানান, নিজেদের চোখের সামনে মরার আগে দেখে যান যে আপনার ছেলে পাঁচ ওয়াক্তের নামাজে, বলেন কলিজা ঠান্ডা হবে নাকি অশান্তি লাগবে? আরো জোরে বলেন, নামাজি বানাবো আমরা বলেন ইনশা। নাম্বার 12, 12 নম্বর হলো সন্তানদের সাথে সফট কোমল আচরণ করবেন, কখনো ধমকাবেন না। অনেকে আছে বাচ্চাদেরকে ধমকায়, বাচ্চাদেরকে ধমক দিলে মানসিকভাবে তার অনেক ক্ষতি হয়, বাচ্চারা দুষ্টুমি করতেই পারে, তাকে আপনি আদর করে মাথায় হাত বোলান, সুন্দর করে বুঝান, তাকে আদব কায়দা শেখান, কেমনে কথা বলতে হয়, বড়দের সাথে কেমনে কথা বলে, বড়দেরকে কেমনে রেসপেক্ট করতে হয়, কীভাবে কার সাথে কথা বলতে হয়, কেমনে চলতে হয় আদর করে শেখান, তাহলে সন্তানগুলো আর নষ্ট হবে। 13 নম্বর দায়িত্ব হলো সন্তানগুলোকে সময় দেন, এই যুগে মা বাবা কেউই সন্তানকে ভালো করে সময় দেয় না, বাবাও চাকরি করে মাও চাকরি করে, ছেলেটা আর মেয়েটা সারাদিন দেখা যায় বাসার কাজের বুয়ার সঙ্গে থাকে, এই জন্য ওই ধরনের মন মানসিকতা নিয়ে বড় হয়, আছে না নাই? সময় দেন বাচ্চাদেরকে, মনে রাখবেন আপনি যদি বাচ্চাকে সময় না দেন, কিপ ইন ইউর মাইন্ড দ্য ওল্ড হুইম ইজ ওয়েটিং ফর ইউ, এই বৃদ্ধাশ্রম কিন্তু আপনার মতো কপাল পুরা মা বাবার জন্য অপেক্ষা করছে, সময় দেন সন্তানদেরকে। নাম্বার 14, 14 নাম্বার হচ্ছে সন্তানদের মধ্যে ইনসাফ করবেন, সন্তান লালন পালনে কখনো বেইনসাফি করবেন না। অনেকেই আছে, ছেলে আছে মেয়ে আছে, ছেলেকে বেশি আদর করে মেয়েকে কম আদর করে, এরকম নাই। আবার অনেকে মেয়ে সন্তানকে রহমত মনে করতে পারে না, আরে ভাই মেয়ে সন্তান হলো সবচেয়ে বড় রহমত, নবীজি বলেছেন কোনো ঘরে যখন একটা মেয়ের জন্ম হয় আল্লাহ সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা পাঠান, রহমতের ফেরেশতা ওই কন্যা সন্তানের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে যেই ঘরে এই কন্যা সন্তানের জন্ম হয়েছে এই ঘরের মানুষগুলোর উপরে সালাম বর্ষিত হোক, আল্লাহর রহমত বরকত বর্ষিত হোক, এই সন্তানটিকে যে মা বাবা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে শিক্ষা দীক্ষা দিয়ে সৎ পাত্রস্থ করবে, আল্লাহ ওয়াদা করছেন ওই মা বাবাকে আল্লাহ জান্নাতি বানাবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, বলেন ছেলের ব্যাপারে কি এমন কোনো হাদিস আছে নাকি? আছে মেয়ের ব্যাপারে, কিন্তু মেয়ে হইলে আমরা কপালটা কালো, মন খারাপ। নবীজি বলেছেন যার কাছে তিনটা কন্যা সন্তান আছে তার কাছে জান্নাত আছে, তিন
কন্যার বাবা যারা হয়েছেন, নবীজি বলেছেন এই তিন কন্যা সন্তানকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে সৎপাত্রস্থ করে। নবীজি সাহাবিদের সামনে বক্তব্য দিতে গিয়ে বললেন, ওদম্বা সিবাবাতি ওয়াল বস্ত, এই দুটো আঙ্গুলকে একত্রিত করে নবীজি বললেন, এই দুটো আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, ওই মা বাবা আর আমি একসাথে জান্নাতে থাকার মধ্যে কোনো ব্যবধান থাকবে না, একসাথে জান্নাতে থাকবো। আরেক সাহাবি বললেন, নবী কো আমার তিনটা নাই, দুইটা আছে। নবী বললেন, অসুবিধা নাই, তুমিও আমার সঙ্গে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ, ছেলে মেয়ে লালন পালনে বেইনসাফি করবেন না। দেখা যায় ছেলের জ্বর হয়েছে সঙ্গে সঙ্গে কুষ্টিয়ায়, মেয়ের জ্বর হয়েছে কয় সবর কর আছে না নাই। মা বাবা এমন করে দেখা যায় ছেলে মেয়েকে নিয়ে খেতে বসতে, ছেলের মাছের মাথা আর মেয়েকে মাছের লেজ দেয় আছে না নাই। বলেন এই বৈষম্য ইসলাম করেছে না, সমাজের মানুষ করেছে। ইসলাম এটা শেখায় না, বরং নবীজি বলেছেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়া লাম ইউহনিহা ওয়া লাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আবু দাউদের হাদিস, নবীজি বলেছেন যার ঘরে কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তান লালন পালন করতে গিয়ে ওই কন্যা সন্তানকে যারা নিজেদের জন্য অকল্যাণ মনে না করে পুঁতে না ফেলে, বরং ওই কন্যা সন্তানকে ছেলের উপরে প্রায়োরিটি না দিয়ে, ওই কন্যা সন্তানের চাইতে ছেলে সন্তানকে প্রায়োরিটি না দিয়ে যারা ইনসাফের ভিত্তিতে ছেলে মেয়ে লালন করবে, নবীজি বলছেন সে ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকবে। আর এই ইনসাফি করবেন না। 15 নম্বর হলো, সন্তানদেরকে আপনি জাহান্নামের রাস্তা থেকে ফেরাবার জন্য, অপসংস্কৃতি থেকে ফেরাবার জন্য কাজ করবেন, কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার সন্তান কোথায় যায় কি করে সব আপনি নজরদারি করেন, কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য আফসোস করে বলতে হচ্ছে, আমরা চলাফেরা করার সময় করি আমেরিকান স্টাইলে, আর বিচার চাই সৌদি স্টাইলে। আনুষ্কা আর দিহানের কথা কি আপনারা ভুলে গেছেন নাকি? মনে আছে? অনেকে ভুলে গেছে। কোথায় যায় এরা? মা বাপ কোনো খোঁজ খবর রাখে না, আকাম কুকাম করে মারা যায়। আপনার সন্তান কখন কোথায় কি করছে এর নজরদারি চালানো বাবা মা হিসাবে আপনার দায়িত্ব। এই যে অনলাইন ক্লাস চলছে, এটা আরেক তামাশা। অনলাইন ক্লাস চলছে, আপনি ছেলে মেয়ের হাতে ফোন দিয়েছেন, ভালো কথা দেন, এই যে ফোনটা দিয়ে চলে আসলেন, সে তো জুম অ্যাপসকে মিনিমাইজ করে ফেসবুকে ইউটিউবে গিয়ে সে অনেক অশ্লীল কিছু দেখছে, আপনি এটা দেখেন না? এটা দেখার দায়িত্ব কার? আপনার, নজরদারি করবে। এরপরে নাম্বার 16 নাম্বার হচ্ছে, সন্তানের জন্য খরচ করবেন, শিক্ষা দীক্ষা তাদের উন্নতির জন্য আপনি খরচ করবেন। 17 নম্বর হচ্ছে, সন্তানগুলোকে পর্দার শিক্ষা দিবেন, ছোটবেলা থেকে আপনি সন্তানগুলোকে পর্দা শেখান। ছেলেকে বলেন, বাবারে 14 জন নারী ছাড়া বাকিদের সাথে অপ্রয়োজনে কথা বলাও যাবে না, আদেশটা কার? অপ্রয়োজনে কারো দিকে চোখের পলক ফেলিও না, নিষেধ করেছেন কে? আল্লাহ বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। আর মেয়েটাকে বুরখা, বুরখা পড়তে বলেন আপনারা অনেকে, মেয়েটাকে কি আর বুরখা পরাবেন? নিজের বউকেও অনেকে বুরখা পরায় না, এরকম কুষ্টিয়ায় নাই। কুরআন হাদিস দিয়ে এত ওয়াজ করলাম, তাও আপনি বুঝলেন না। আচ্ছা বলেন তো, বউটা আপনার নিজের প্রপার্টি না এলাকাবাসীর প্রপার্টি? তো কি অবস্থা? বউকে এরকম খোলামেলা বোরখা ছাড়া বের করে আপনি কি এলাকার মানুষের হক আদায় করেন নাকি? এক ভাই এরকম বের হয়েছে, ছোটো ভাই একটা কয়, ভাই ভাবির এমনি নিয়ে বের হয়েছেন কেন? কয় তোর ভাবিদের তো বাসায় আমি না দেখি, এলাকার মানুষই কি জানে তোর ভাবিটা কেমন? তোর ভাবিকে এলাকার মানুষে দেখুন, তাদেরও তো একটা হক আছে। এরকম এলাকার মানুষকে বউ দেখেন কে? একটু হাত তুলেন দেখি। আবার অনেকে নিজের বউয়ের ফটো ফেসবুকে দেয়, এরকম কুষ্টিয়ায় নাই? বলেন তো দেখি, ফেসবুকটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? হ্যাঁ পাবলিক কথা বলেন, ফেসবুকটা পাবলিক না পার্সোনাল সাইট? আরো জোরে বলেন, বউ কি পার্সোনাল না পাবলিক? কি বুঝলেন?
পার্সোনাল নিজের ব্যক্তিগত জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় যারা, নিজের বউকে জনগণের সম্পদ বানিয়েছে তারা বেহায়া, বেশরম, নির্লজ্জ। কোথাকা আত্মসম্মান বোধ বলতে তার মধ্যে কিছুই নাই। নিজের বউকে, নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দিল, আপলোড দিয়ে মানুষকে দেখালো কি বউ কি জনগণের সম্পদ নাকি মিয়া। আমার ফেসবুকে কমেন্ট করছে আরেকজন, কয় ওয়াও, ভাবিকে হ্যাপি লাগতেছে, হে রিপ্লাইও করে, কয় থ্যাংক ইউ ভাই। আরেকজন লাগছে ওয়াও জুস, বেকুব কার জুস কে খাই রে। আপনার নিজের বউয়ের সৌন্দর্য আপনার জন্য, আবার আমার অনেক বোনেরা পর্দা করে না, তাদেরকে বলবো খবরদার বোনেরা পর্দা করে ঘর থেকে বের হবেন, পর্দা করতে হবে আদেশটা কার। এরপরে নাম্বার 18, 18 নাম্বার হচ্ছে সন্তানের প্রতি মা বাবার 18 নাম্বার দায়িত্ব হলো উপযুক্ত বয়সে সন্তানদেরকে বিয়ে শাদি দিয়ে দেন। মেয়ে বিয়ে দেওয়ার সময় কি প্রায়, কোন জিনিসটাকে প্রায়োরিটি দিবেন বলেন, কোন জিনিস? না, আমি কিন্তু এই ওয়াজ শেষ করে আসছি, কোন জিনিস? দিনদারিতা জুড়ে বলেন কি, ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও কি, কোন জিনিসটাকে প্রায়োরিটি দিবেন? দিনদারিতা। নাম্বার 19, 19 নাম্বার হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে সম্পদ ভাগ করে দিবেন। খুব ভালো একটা পয়েন্ট, বাবারা ভালো করে বুঝে যান, আমার দেশের প্রায় 95% মা বাপ এই কাজটা করে যায় না, সন্তানগুলোর মধ্যে ঠিক মতো সম্পদ ভাগ করে না। এখানে মাদ্রাসার উস্তাদ যারা আছেন, মাদ্রাসার মধ্যে ফারাইজ পড়ানো হয়, মাওয়ারিস পড়ানো হয়, কিভাবে আপনি সন্তানদের মধ্যে সম্পদ ভাগ বাটোয়ারা করবেন সেখানে আছে। মাওয়ারিস মানে হলো উত্তরাধিকার আইন। আবার যারা বিশ্ববিদ্যালয়ে এলএলবি করছে, লতে পড়ে, তাদেরকে মুসলিম আইন, মুসলিম ল পড়ানো হয়, সেখানে ল অফ ইনহেরিটেন্স আছে, উত্তরাধিকার আইন তাদেরকে পড়ানো হয়, কিভাবে ছেলে মেয়েদের মধ্যে সম্পদ ভাগ বাটোয়ারা করবেন কোরআনে এগুলো আমাদেরকে জানিয়েছেন কে। কিন্তু আজ মেয়েদেরকে সম্পদ থেকে কিছু জালেম বাবা বঞ্চিত করে। উদাহরণ হিসাবে মনে করেন, এক বাবার 4 ছেলে 2 মেয়ে, সম্পদ আছে 20%। শতক কি আপনারা বুঝেন নাকি? 20% 4 ছেলের মধ্যে ভাগ করে 4 × 20, মেয়ে 2টা বাদ। বিয়ের সময় বলে, মা গো আব্বু তোমাকে দোয়া দিলাম, কি দিলাম? বোনটা তো আছে মহিলা পান্ডালে না, আপনারা বলবেন আব্বু দোয়া লাগবে না, জিনিস দেন, কি দেন? আর কোনো বাবা যদি খালি দোয়া দিয়ে বিদায় করেন, শুনেন রে বাবা, হজ করবেন, উমরা করবেন, 5 ওয়াক্ত নামাজ, এমনকি তাহাজ্জুদ গুজারি হবেন, যাকাত দাতা হবেন, দানশীল হবেন, রোজাদার হবেন, শুনেন, যত বড় আল্লাহওয়ালাই হন না কেন, সম্পদের ভাগ যদি মেয়েকে না দেন, কিয়ামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি করছেন আপনি? মেয়েকে সম্পদ থেকে আপনি বঞ্চিত করে দিয়েছেন, আপনি জালেম বাবা, আপনি জালেম বাবা, আপনি জালেম বাবা। কয়টা বললাম? 19টা মনে আছে? লিখতেছেন নাকি? কেউ কেউ লিখতেছে না, মাশাআল্লাহ। 20 নাম্বার হলো সন্তানগুলোর জন্য সবসময় দোয়া করবেন কার কাছে? আরে চোখের সামনে সন্তান ছেলে মেয়ে যার নষ্ট হয়, সে জানে তার মনে কত ব্যথা, এই জন্য সন্তান যেন চোখের যন্ত্রণাকারী না হয়, চক্ষু শীতলকারী হয়, যেন সন্তানের কাজ কারবার দেখলে চক্ষুটার নয়নটা শীতল হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, জন্য দোয়া করতে হবে কার কাছে? দোয়াটা আমাদেরকে শিখাইছেন কে? সবাই জবানটা খুলে দিয়ে আমার সঙ্গে পড়ুন, আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি সুন্দর দোয়া আল্লাহ বললেন, আমার কাছে দোয়া করো অগরব, আমার স্ত্রী আর আমার সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন, বলেন আমিন। আমার 2 মিনিটের কথা বাকি আছে, দোয়ার আগে বলবো, কেউ কি আপনারা উঠবেন নাকি? আচ্ছা, আজকের মাহফিলটা হয়েছে আপনাদের মসজিদ, এই কিতা বসেন বসেন বসেন, জরুরত নাই, কষ্ট হচ্ছে আপনাদের? এই মসজিদে আপনারা নামাজ পড়েন না? আমরা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসি, কম না বেশি? আরো জোরে বলেন তো, কম না বেশি? মসজিদের মনে কাজ চলতেছে তাই না? এই মসজিদের উন্নয়ন করবে, আমরা সবাই একটু সামিল হতে পারবো না ভাইরা?
একটু হাতটা উপরের দিকে তুলেন তো আপনারা সব, একটু হাতটা উপরের দিকে একটু নানা সালাম আনেন একটু, এবার পকেটে ঢুকান, মানুষের পকেটে ঢুকায় না নিজের পকেটে ঢুকান, যান ভলন্টার ভাইরা ঢুকেন, প্যাকেট নিয়ে ঢুকেন, চাদর নিয়ে ঢুকেন, আর আমি আমার কথাগুলো বলতে থাকি। দেখেন আমার দিকে তাকান, ভাইরা ঢুকবে আপনারা চুপি চুপি দিবেন, বলেন সন্তান লালন পালনের জন্য কয়টা ফর্মুলা দিলাম, বলেন কথা বলেন কয়টা কয়টা, এবার বিবেক খাটাইয়া আপনারা বলেন তো এই 20টা দায়িত্ব আমরা যদি পালন করি আমাদের সন্তান খারাপ হওয়ার আর কোনো সম্ভাবনা আছে, বলেন আর কোনো সম্ভাবনা আছে। চলেন আমরা আবার শুরু থেকে পয়েন্টগুলো জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিই, দেখি কে আমাকে সহযোগিতা করতে পারেন, ভাই কথা বলিয়েন না প্লিজ, এই যে ভাইরা যাবে নীরবে নীরবে, আপনারা কুষ্টিয়ার মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ আপনারা, এই ভদ্রতার বহিঃপ্রকাশ আপনারা শেষ পর্যন্ত ঘটাবেন, বলেন ইনশা আল্লাহ। আমার এক ভাই 500 টাকা দিয়েছেন না, হাশেম ভাই তার মা হাসান তার মা এবং বোনের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই ভাইরা বসেন বসেন বসেন, মোনাজাত হবে একটু, ওনার বাবা এবং ওনার বোনের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওনাদেরকে মাফ করেন, বলেন আমিন। এক নম্বর কি বলছিলাম, সন্তানের জন্য একজন নেককার মা উপহার দেওয়া, দুই নম্বর প্রশংসা করা কার, তিন নম্বর ডান কানে আজান বাম কানে একামত, চার নম্বর কি বলেছিলাম কে বলতে পারবেন, হ্যাঁ তাহনিক ইয়েস, পাঁচ নম্বর কি বলেছিলাম, বুকের দুধ পানের ব্যবস্থা করা, ছয় নম্বর কি বলেছিলাম, সুন্দর নাম রাখা, কি কুষ্টিয়ায় তো বিসিএস ক্যাডার হইতে পারবে না এই অল্প কথা ভুলে গেলে, হ্যাঁ মেমোরাইজিং ক্যাপাসিটি কম থাকলে হবে না। সাত নম্বর বলেছি কি করা, মাথা সপ্তম দিনে হলক করে দান করা, ইয়েস। আট নম্বর কি বলেছি, আকিকা করা, নয় নম্বর খতনা করা বা মুসলমানি, দশ নম্বর কি বলেছি, দিনই শিক্ষা দেওয়া, এগারো নম্বর কি বলেছি, আচ্ছা মোহাম্মদ মেহেদি হাসান স্বপন কি বিশ্বাস না মেম্বার পদপ্রার্থী ও বর্তমান, এখন তো আর পদপ্রার্থী উনি নাই, ইলেকশন শেষ না, না আচ্ছা পাবনা, আপনারা তো পাবনা আর কুষ্টিয়া ভেজাল লাগানো এখানে তাই না, অসুবিধা নাই, মেম্বার পদপ্রার্থী এবং বর্তমান রানিং মেম্বার, তার নানিও মারা গিয়েছেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন, আমরা বলি আমিন, 2000 টাকা দিবেন আল্লাহ ওনার সদাকা কবুল করেন, বলেন আমিন। আচ্ছা এগারো নম্বর কি বলেছিলাম, বলতেছি শেষ করে ফেলি একটু, আপনি আপনি লিখেন একবারে বলবো, এগারো নম্বর সন্তানদেরকে নামাজি বানানো, কি বানানো, বারো নম্বর বললাম সন্তানদের সাথে সফট কোমল আচরণ করবেন, তেরো নম্বর কি বললাম সন্তানদেরকে সময় দিতে হবে, চোদ্দ নম্বর সন্তান লালন পালনে বেইনসাফি না করা, পনেরো নম্বর সন্তানদেরকে অপসংস্কৃতি থেকে বাঁচানো, ষোলো নম্বর সন্তানদের জন্য খরচ করা, সতেরো নম্বর পর্দা করানো, আঠারো নম্বর উপযুক্ত বয়সে বিয়ের ব্যবস্থা করা, উনিশ নম্বর তাদের মধ্যে সম্পদ বণ্টন করে দেওয়া, বিশ নম্বর তাদের জন্য দোয়া করা কার কাছে,